नमस्कार बारासात आत्मजनेर द्वादश प्रतिष्ठा दिवस उपलक्षे उपस्थित सकलके संगठनेर पक्ष थेके स्वागत जानाच्छि। आज आमादेर जातीय जीवने एकटि अन्यतम गुरुत्वपूर्ण दिन बटे। आज 12 জানুয়ারি যুবরাজ স্বামী বিবেকানন্দের জন্মদিবস এবং এই পূর্ণ দিনেই বারাসাত আত্মজন 12 বছর আগে তাদের পথ চলা শুরু করেছে। এই দুটি বিষয়কে অনুসঙ্গে রেখে আজকের আয়োজন আমাদের দ্বাদশ প্রতিষ্ঠা দিবস এবং আমাদের কিছু আত্মজনের স্মৃতিচারণ এবং আত্মজন কথার দশম সংখ্যার আনুষ্ঠানিক প্রকাশ। আজকে আমাদের অনুষ্ঠানের শুরুতে যে মহানায়কের আজকে জন্মদিবস তার প্রতি শ্রদ্ধা নিবেদন করে আমরা আমাদের অনুষ্ঠান শুরু করব। আমাদের সংগঠনের সভাপতি শ্রী রাজীব বসু স্বামী বিবেকানন্দের পাদপদ্মে পুষ্পার্ঘ্য প্রদান করে আজকের অনুষ্ঠানের সূচনা করব। প্রথমে সভাপতি শ্রী রাজীব বসু। সংগঠনের সম্পাদক শ্রী উত্তম সাহা। আমাদের সংগঠনের অন্যতম সহ সভাপতি শ্রী ভুবন চন্দ্র পাওয়ার। আমাদের আরেকজন সহ সভাপতি শ্রী ধ্রুবজ্যোতি বাগচি। আমি অনুরোধ করব আমাদের উপদেষ্টা শ্রী তাপস চট্টোপাধ্যায়কেও আসবার জন্য পুষ্পার্ঘ্য নিবেদনে। শ্রী মলয় মুখোপাধ্যায়, শ্রী অনুপ ঘোষ এবং শ্রী শেখর কান্দিলাল। আমি বুঝতেই পারছেন একটি অত্যন্ত প্রতিকূল পরিস্থিতির মধ্য দিয়ে আমরা চলেছি এবং সেই জন্যই আজকের উপস্থিতিও আমরা চেষ্টা করেছি সীমিত রাখতে। মঞ্চেও আমরা চেষ্টা করব যাতে শারীরিক দূরত্ব রেখে অনুষ্ঠান সংগঠিত করা যায়। তাই মঞ্চে আমরা দেখে নেব আমাদের সংগঠনের সভাপতি শ্রী রাজীব বসু এবং আমাদের অন্যতম দুই উপদেষ্টা শ্রী তাপস চট্টোপাধ্যায় এবং শ্রী অনুপ ঘোষ। অনুরোধ করব আপনারা 3 জন মঞ্চে আসবেন। অনুষ্ঠানের শুরুতেই আমরা স্মরণ করছি আমাদের সংগঠনের বেশ কয়েকজন সদস্য পদাধিকারী, তাদেরকে আমরা হারিয়েছি গত এই আলোচ্য সময়ে। এর আগে যখন আমরা মিলিত হয়েছিলাম তার পরবর্তী সময়ে আমরা আমাদের সংগঠনের সদস্যদের হারিয়েছি। আমরা হারিয়েছি বাংলা তথা ভারতবর্ষে শিল্প সংস্কৃতি জগতের ও দিকপাল ব্যক্তিত্বদের। আমরা হারিয়েছি অসংখ্য সাধারণ মানুষ, চিকিৎসক, স্বাস্থ্যকর্মী, প্রশাসক, যারা কোভিড যুদ্ধে অবতীর্ণ হয়ে নিজেদের প্রাণ বিসর্জন দিয়েছেন, এবং পৃথিবীর কয়েক লক্ষ মানুষ যারা এই অতিমারির আক্রমণে না ফেরার দেশে চলে গেছে। আমরা হারিয়েছি আমাদের সংগঠনের অন্যতম সহসভাপতি শ্রী স্বপন চক্রবর্তীকে। আমরা হারিয়েছি শ্রী সুনীল মুখোপাধ্যায় আমাদের বরিষ্ঠ সদস্য। আমরা হারিয়েছি আরেকজন বরিষ্ঠ সদস্য অরুণ কুমার ঘোষকে। আপনারা সকলেই জানেন আমাদের অত্যন্ত প্রিয় মানুষ শিল্প সংস্কৃতি জগতের, এবং আমরা সৌভাগ্যবান বিগত আত্মজন নাট্যমেলায় যার সাহচর্য আমরা পেয়েছিলাম, আমরা মুগ্ধ হয়েছিলাম এবং তার সঙ্গে আলাপচারিতায় আমরা সমৃদ্ধ হয়েছিলাম। শ্রী সৌমিত্র চট্টোপাধ্যায়কে আমরা হারিয়েছি।
আমরা আরেকজন নেপাল অভিনেতা মনু মুখোপাধ্যায়, আমরা হারিয়েছি অভিনেতা ইরফান খানকে, ঋষি কাপুরকে, এরকম অনেক মানুষ আমরা হারিয়েছি এই আলোচ্য সময়ে। বাংলার একজন সুযোগ্য সন্তান শ্রী প্রণব মুখোপাধ্যায়কে আর যে কথা আমাদের সর্ব সময় ভারাক্রান্ত করছে, যে কোভিডকে কেন্দ্র করে যে অভূতপূর্ব চিকিৎসা সংকট তৈরি হয়েছিল, সেই চিকিৎসা সংকটের শিকার হয়ে অসংখ্য রোগী, তারা কোভিড আক্রান্ত নন কিন্তু তারা সঠিক সময়ে সঠিক চিকিৎসা পরিষেবা না পেয়ে তারা আমাদের ছেড়ে চলে গেছে। এই সকলের উদ্দেশ্যে, সকলের স্মৃতির উদ্দেশ্যে আমরা অনুষ্ঠানের শুরুতেই 1 মিনিট নীরবতা পালন করব। ধন্যবাদ। আজকে আমাদের এই অনুষ্ঠানের সভাপতিত্ব করবেন 1200 জনের সভাপতি শ্রী রাজীব বসু। আমি 1200 জনের কার্যকরী সভাপতি সুশান্ত দত্তের উদ্যোগে অনুষ্ঠানটা সঞ্চালনা করার জন্য আমি 1200 জনের সম্পাদক শ্রী উত্তম শাহকে আহ্বান করে নিচ্ছি। সকলকে আমার শ্রদ্ধা এবং শুভেচ্ছা জানাই, শ্রদ্ধেয় সভাপতি এবং আপনারা যারা আজকের এই দ্বাদশ প্রতিষ্ঠা দিবসে সমবেত হয়েছেন সকলকে আমার প্রণাম। আপনারা সকলেই জানেন, সকলেই আত্মজন আপনারা। সুশান্ত দাস সূত্রপাতে উল্লেখ করেছে, আজ থেকে 12 বছর আগে 1200 আত্মজনের সূচনা হয়েছে। আসলে আমরা যারা, যে সমস্ত মানুষ আপনার মতো, আমার মতো, আপনাদের মতো, যে সমস্ত মানুষ সমাজের কাছে বিভিন্নভাবে ঋণ স্বীকার করতে কুণ্ঠিত হই না, সে সমস্ত মানুষকে একত্রিত করেই 2010 সালে জানুয়ারি মাসে এইরকম একটি দিনে আমাদের অত্যন্ত কাছের মানুষ, একজন নাট্যকর্মী, গোবরডাঙ্গা নকশার নাট্যকর্মী, সে ক্যান্সারে আক্রান্ত হওয়ার পর যখন তার অবস্থা খুবই খারাপ, বিপন্ন, গোবরডাঙ্গা নকশা সাধ্যমতো চেষ্টা করে যাচ্ছিল কিন্তু সাধ্যাতীতভাবে সে ক্রমশ দ্রুত অসুস্থ হয়ে পড়ছিল। তার সেই অসুস্থতার সময়ে আমরা বারাসাতের যারা সাংস্কৃতিক প্রাণ মানুষ, যারা একটু সমাজের কাছে দায়বদ্ধতা স্বীকার করি, শুরুতেই বললাম, তারা একটা ছোট্ট করে কয়েকজন মানুষ একত্রিত হয়ে শুরু করে দিয়েছিলাম দেবু বসু বা দেবুর জন্য শীর্ষক একটা অনুষ্ঠানে রবীন্দ্রভবনে। আমাদের প্রত্যাশা যেমন ছিল তার অনেক গুণ বেশি আমরা ফেরত পেয়েছিলাম এই অনুষ্ঠানে, কিন্তু আমরা ফেরত আনতে পারিনি ওই কাল ব্যাধি থেকে দেবুকে। আমরা অনুষ্ঠান করলাম এরকম 2010-এর 12ই জানুয়ারি, 30শে জানুয়ারি দেবু আমাদের ছেড়ে চলে গেছে। সেই সময় সত্যভারতীর আরেকটি ছাত্র ইন্দ্রজিৎ বিশ্বাস, সেও লড়াই করছে ক্যান্সারের সঙ্গে। আপনারা এগুলো সবাই জানেন, আমি আর ইতিহাসে বা অতীতের সেই পুনরাবৃত্তি করতে চাইছি না। সেই 2010 থেকে শুরু করে আজকে 2021-এর এই ভয়ঙ্কর এক দুঃসময়ে যে সময়টা আমরা পেরিয়ে এলাম, হয়তো পেরিয়ে এলাম আমি কতটা বলতে পারছি, তার কারণ আধুনিক চিকিৎসা বিজ্ঞান, আধুনিক বিজ্ঞান অনেক উন্নত হয়েছে বলেই খুব তাড়াতাড়ি হয়তো আমরা এই করোনা ব্যাধি থেকে মুক্ত হতে পারব। আমরা চেষ্টা করে গেছি বিভিন্নভাবে, আপনাদের সকলের সাহচর্য, সকলের আন্তরিক সহযোগিতায় বারাসাত এবং পার্শ্ববর্তী, আপনারা জানেন সুন্দরমের একজন নাট্যকর্মীকেও আমরা চেষ্টা করেছি, আমরা কল্যাণী পাবলিক স্কুলের একজন শিক্ষিকা বর্ণালী ভট্টাচার্য, টিটি আইচ, সকল নামগুলো আপনাদের চেনা আছে। আমরা পারিনি অনেককেই আমাদের সহযোগিতার হাত প্রসারিত করেও তাদের মৃত্যুটাকে আমরা প্রতিহত করতে পারিনি, কিন্তু আমরা এই বিশ্বাসে উপনীত হতে পেরেছি যে সমস্ত মানুষ বা সমস্ত মানুষ যদি শুভ বুদ্ধি নিয়ে, সদিচ্ছা নিয়ে একত্রিত হতে পারি, তাহলে যে কোনো রকম প্রতিকূলতা আমরা জয় করতে পারি, সেই প্রমাণ আপনারা রেখেছেন। এবং এই চলার পথে যে
যে মানুষটিকে আমরা আজকে যে তিনজন প্রয়াত আত্মজনকে স্মরণ করবো আজকের অনুষ্ঠানে, তার মধ্যে একজন স্বপন চক্রবর্তী। স্বপন চক্রবর্তীর ছেলে শান্তনু আছেন। শান্তনু সূত্রে আমার ব্যক্তিগতভাবে স্বপনদার সঙ্গে ঘনিষ্ঠতা বলা যেতে পারে, সেটা মানে স্বীকার করতে আমার দ্বিধা নেই। শান্তনুর জন্যেই স্বপনদার কাছে আমরা যেতে পেরেছিলাম যখন বারাসাত আত্মজন শুরুতে, তখন স্বপনদা কিন্তু তিনি যুব কল্যাণ দপ্তরের একজন আধিকারিক কর্মী, তিনি বুঝতে পেরেছিলেন যে শিশু এবং কিশোরদের কল্যাণের জন্য ব্যক্তি মানুষের যে উদ্যোগটা প্রয়োজন সেটা স্বপনদা বুঝতে পেরে আমাদের পিঠে কিন্তু হাত রেখেছিলেন, এবং সেই হাতটা কতটা যে বড় হাত ছিল সেটা আপনারা সকলেই জানেন। আমরা হারিয়েছি অরুণ কুমার ঘোষকে খুব সাম্প্রতিককালে, আমরা হারিয়েছি সুনীল মুখোপাধ্যায়কে। সুনীল মুখোপাধ্যায় একজন ক্যান্সার যোদ্ধা, সত্যি কথা দুর্ভাগ্য আমাদের সকলেরই। সরোজিনী পল্লীতে সম্ভবত 2019 মাঝামাঝি সময় একটা আমরা উদ্যোগ নিয়েছিলাম ক্যান্সার সচেতনতামূলক একটা সেমিনারে, সেখানে তার সঙ্গে আমার ফোনে কথা হয়েছিল। তার কথা শুনে আমার মনে হয়েছিল একজন ফাইটার, এবং তিনি ফাইটটাও করে চলেছিলেন। তাপস্যাচার্য সূত্রে তার সঙ্গে আমাদের বারাসাত আত্মজনের সম্পর্ক তৈরি হয়, কিন্তু দুর্ভাগ্য এই কোভিড মহামারীর অন্যতম শিকার হয়ে তিনি গত 27 জুলাই প্রয়াত হলেন। আমরা আমাদের এই 12 বছরের চলার পথে যাদেরকে হারিয়েছি তার চেয়ে বেশি আমরা অনেক মানুষকে পেয়েছি, তাদের মধ্যে অনেকেই আজকে এই অনুষ্ঠানে উপস্থিত আছেন। সকলকে আমার পক্ষ থেকে আন্তরিক শ্রদ্ধা এবং অভিনন্দন জানাই। আপনারা বারাসাত আত্মজনের প্রকৃত আত্মজন হয়ে থাকবেন এই বিশ্বাস আমাদের আছে। আজকে যে দিনটিতে ভারতবর্ষের ওই 19 শতাব্দীর মধ্য পর্বের যে অন্ধকারাচ্ছন্ন দিন, সেই অন্ধকার সরিয়ে জাগরণে আত্মবোধের যে প্রদীপ নিয়ে যে মানুষটি এসেছিলেন তার আজকে জন্মদিন, তার উদ্দেশ্যে শ্রদ্ধা নিবেদনের জন্য আমি আহ্বান করব আমাদের সংগঠনের সভাপতি শ্রদ্ধেয় রাজীব বসু মহাশয়কে। শ্রদ্ধার্জনী বিধান করছেন শ্রদ্ধেয় রাজীব বসু। নমস্কার। সময় সংক্ষিপ্ত আমাদের এই অনুষ্ঠানের, এত বিশাল মহাজীবন সম্বন্ধে বলতে গিয়ে একজন বিজ্ঞানের জনকই বলা যায় তার কথা মনে পড়ল। I seem to myself like a child playing on the seashore here and there and gathering a shell or pretty petal beyond the utmost bound of human thought. So আমি সেখানে তো আরো ক্ষুদ্র, তিনি টেবিল পেয়েছেন, আমি একটা বালু এই বিবেকানন্দ সমুদ্রের অতল সাগরের থেকে কিছু দিতে পারবো না, তবু যেহেতু আমাকে বলতে হবে। এছাড়া আমি আমার অবসর জীবনে রামকৃষ্ণ বিবেকানন্দ ভাব প্রচার সঙ্গে যুক্ত আছি, সেই জন্যে আমার ছাত্র জীবনে এবং পরবর্তী অধ্যায়ে বিবেকানন্দ সম্বন্ধে যত না জানা ছিল এখন চেষ্টা করি জানি। বিবেকানন্দকে আমি তিনটে পরিসরে খুব অল্প করে বলি। একটা ছিল তার গুরুর কাছে শিক্ষা, অধ্যাত্ম চেতনা। দ্বিতীয় পরিসর হচ্ছে তার নীতি আদর্শ। তৃতীয় পরিসর হচ্ছে কর্মজীবন। গুরুর কাছে তিনি এই অধ্যাত্ম চেতনার প্রথম শিক্ষাটা পেয়েছিলেন যে নিজের জন্য জীবনে কিছু করার দরকার নেই, যদি করতে পারিস মানুষের জন্য। এই নীতি আদর্শ নিয়ে উনি এগিয়েছিলেন। আপনারা কল্যাণের কথা লিখেছেন জানেন সবাই, তার জীবনবাণী নিয়ে অনেক আলোচনা হয়েছে। 1893 সালে নাড়িয়ে দিয়েছিলেন ধর্ম মহাসাধন, এবং পরবর্তীকালে 100 বছর বাদে এই সম্মেলন আবার শিকাগোয় হয়। সেদিন মাত্র 7টা ধর্মকে ডাকা হয়েছিল, এবং সাধারণত খ্রিস্টান ধর্মকেই বড় করে তোলার জন্য বিবেকানন্দ সেখানে বলেছিলেন তোমরা নিজ
নিজেরা নিজেদের ধর্ম বিশ্বাস করো না, তোমাদের আমি ধর্ম সম্বন্ধে কিছু বলে দেয়। 100 বছর বাদে ভারতবর্ষেরই একজন, সেখানে 125 জন ধর্ম এবং তাদের শাখা উপশাখা অনেক প্রতিনিধি, অনেক 500 প্রতিনিধি নিয়ে সম্মেলন হয়েছিল। সেখানে সম্মেলনটাকে ধর্ম সম্মেলন বলা হয়নি, সেটাকে বলা হয়েছিল মানুষের বিশ্বাসের মহামেলন। বলে বিবেকানন্দ এমন ভিত তৈরি করে দিয়ে গেছিলেন যে যারা উদ্বোধন বা উদ্যোগ নিয়েছেন এরকম জিনিসে তারা ভয় পেয়ে গেছিলেন যে আবার একটা বিবেকানন্দ এসে যদি এই সম্মেলনকে সবাইকে সম্পন্ন দিয়ে যায়। তারা যদি বলতেন, সবাই জানেন পরমহংস দেব, আমরা যাই বলি একটা পুকুরের যদি 10টা ঘাট থাকে, 10টা ঘাটে নেমে জল সংগ্রহ করি, পুকুর তো একটাই। বিবেকানন্দ সেই বিশ্বাসে বিশ্বাসী ছিলেন। ধর্ম আধ্যাত্ম চেতনায় ওনার এই জায়গাটা উনি বিশ্বাস করেছিলেন গুরু পাদপদ্ম থেকে, যে ঈশ্বর লাভ একটা উদ্দেশ্য। আর যারা বিশ্বাস করি না ঈশ্বর, যারা করি, তারা বিবেকানন্দর এই দিকটা অনুসন্ধান করলে জানতে পারবে যে কেন তিনি ঈশ্বর বিশ্বাস করেছিলেন। এই প্রসঙ্গে সিস্টার নিবেদিতা যখন একটা বই পড়েছিলেন একদিন রাত্রিরে, কালি দি মাদার বিবেকানন্দ একটা লেখা, পড়তে পড়তে উনি চমকে উঠলেন। উঠে পরের দিন মাকে চিঠি লিখলেন যে আমি আমার বাবাকে দিয়ে গেছি। বা তার মাথায় তো অল্প বয়সে পিতৃবিয়োগ হয়েছিল, বিবেকানন্দ কাছে দীক্ষিত উনি হয়েছিলেন এবং বিবেকানন্দ তাকে এনেছিলেন এই দেশের স্ত্রী শিক্ষা এবং নারীদের জাগরণের জন্য। বিবেকানন্দ এই আধ্যাত্ম চেতনার দিকে আরেকজন হচ্ছেন মা সারদা দেবী। সারদা দেবীর মাথার দিকে কোনোদিন বিবেকানন্দ তাকাননি, যতবার সম্মুখীন হয়েছেন পায়ের দিকে তাকিয়েছিল, তাকে জগজ্জননী বলতে। এবং তারও একটাই ব্যাপার ছিল যে আমার সন্তান যদি ধুলোখানা থেকে আমার স্কুলে উঠে আসে, সে সারদানন্দ হোক আর আমজাদ হোক। তিনি নিজে হাতে ম্যাকলাউড, মুলার, মেরি হেল এদের যখন জানামাড়িতে গেছিল তার সঙ্গে দেখা করতে, এদের নিজে হাতে খাইয়েছেন, এদের পেটও পাক পরিষ্কার করেছে। তো এই সব মানুষের সংস্পর্শে বিবেকানন্দ এসছেন, তার আধ্যাত্ম চেতনার দিকে বলতে গেলে অনেক কথা বলতে হবে, অনেক কথা বলার থাকে। বিবেকানন্দের বাণী ও রচনে যারা পড়েছেন তারা জানেন, আমি দ্বিতীয় অধ্যায়ে আসি, রামকৃষ্ণ মঠ মিশন করার পেছনে এবং যে তার যে সামগ্রিক চিন্তা চেতনা ছিল সেটা হচ্ছে যে আধ্যাত্মিক চেতনা তৈরি করতে গেলে একটা জায়গা তৈরি করতে হয় যেখানে তাদের দাবি। কিন্তু মিশন করলেন কেন? যে এটা তো মানুষের কল্যাণে, শুধু আধ্যাত্মিক চেতনা কোনো কাজ দেয় না, মিশনে গেলে আমি সেবা করতে পারি, সেবা করতে হবে মানুষকে। আর আমার দেশ এমন একটা জায়গায় রয়েছে যে আমাদের ওই কাজটা খুব প্রয়োজন। এবং সেই জন্যে যে মঠের ব্যাপারটা তারা যারা সাধু সন্ন্যাসী বা এই প্রচারে আছে তার যে মিশনটা তারাও থাকবেন, দিক মানুষরাও থাকবেন, করবেন, তার এটাই উদ্দেশ্য ছিল, উনি করেছিলেন, এই কারণেই করেছিলেন। এই কারণে আমরা জানি মিশনের কী কী কাজ হয় আমরা দেখি হয়। এদিকটা বাদ দিয়ে এবার বলি কর্মজীবন। কর্মজীবনটা একটা মানুষ সারা ভারতবর্ষ বলতে গেলে অন্তত 50-60% পদভরে যে হেঁটেছেন, মানুষকে জেনেছেন, জাগ্রত করার জন্য, আর সারা বিশ্বেই তো ঘুরেছেন।
সারা বিশ্বের লোকেদের রোমানোলা থেকে আরম্ভ হবে সবাইকে নিয়ে ভাবতে রয়েছে যে এরকম দেশ থেকে এরকম একটা লোক এগিয়ে উনি কতগুলো কথা বলতেন কর্ম নিয়ে উনি প্রথম কথা বলতেন ওয়ার্ক ইজ ওয়ার্কশিপ কথাটা আমরা জানি অনেক বিবেকানন্দের কথা আসলে কথাটা রবীন্দ্রনাথ ঠাকুরের ঠাকুর দ্বারা এই তার একটা জাহাজ কোম্পানি ছিল সেই জাহাজ কোম্পানির লোক ছিল ওয়ার্কিং ওয়ার্কশিপ সেখান থেকে বিবেকানন্দ এই কথাটা নিয়েছেন এবং তারপরে বলেছেন ইচ ম্যান ইজ পটেন্সিয়ালি ডিভাইন তাহলে প্রত্যেক মানুষের মধ্যে এমন কিছু আছে তাকে জাগ্রত করতে হবে জাগ্রত করার জন্য আমাদের চেষ্টা থাকবে এরপরে বলেছেন উনি এডুকেশন ইজ দি প্যানাসিয়া অফ অল ইলস আমাদের জাতীয় জীবনের সমস্ত মানুষকে প্রকৃত শিক্ষা দিতে হবে প্রথাগত শিক্ষা রবীন্দ্রনাথ ঠাকুর যেরকম বিশ্বাস করতেন না তেমনি বিবেকানন্দ বিশ্বাস করেননি বিবেকানন্দের আদর্শে আমরা জানি আজ কদিন বাদেই জন্মজয়ন্তী হবে বিশাল হবে অনেক কথা হবে 15 বছর বয়সে বিবেকানন্দ বাণী রচনা পড়ে তিনি হিমালয়ে চলে গেলেন তারপরে ঘুরলেন অনেক জায়গায় ঘুরে এসে বললেন যে না আমার কর্মক্ষেত্র বিপ্লবী জাতীয়তাবাদ তিনি কিন্তু বিবেকানন্দ আদর্শে শিক্ষিত এবার আসি একটা বিতর্ক জানা থেকে যে বিতর্ক অনেকের মধ্যে আছে প্রথম বিতর্ক হচ্ছে রামকৃষ্ণ মহাবিশ্বরের লোকের ছিল বিবেকানন্দ ধর্ম মহাসম্মেলনে গিয়ে তার গুরুর কথাই বলেন কিন্তু এটা জানতে গেলে আমাদের জানা দরকার বিবেকানন্দ রচনা করে প্রথম শুরু করে মাত্র 4টে ইংরেজি ভাষণে পরে 8টা পরে বাংলা 10টা ভাষণে হয় এবং এর মুখবন্ধ মানে ভূমিকা দিতে দেওয়া হয়েছিল সিস্টার নিবেদিতাকে তো সিস্টার নিবেদিতার ভূমিকার শেষ দিকে একটা কথা আছে বিবেকানন্দ তো বলেছেন 3টে কথা বলেছেন শাস্ত্র গুরু আমার দেশ ভারতবর্ষ তিনি ভারতবর্ষের কথা বেশি বলেছেন গুরুর প্রধান কথাটা বলেছেন ধর্ম সমন্বয় মানে আমরা যেটা যত তত পথ জানি ধর্ম সমন্বয়ের কথা বলেছেন গুরুর কথা আর বলেছেন কি আমাদের বেদ উপনিষদে ঐতিহ্যের কথা যেটা আমরা ভুলে গেছি বলে অন্য পথে চালিত হয়েছি বলেছেন তো বিবেকানন্দ এবার বলি এই বিতর্ক এখানেই শেষ তার পার্শ্ব যারা ছিলেন রামকৃষ্ণদেবের তারা অনেকে আপত্তি করেছিলেন এই কথাটা যে গুরু সম্বন্ধে বলা হয়নি কেন সেটা নিবেদিতা পরিষ্কার করে দিয়ে গেছে এবার বলি রবীন্দ্রনাথ বিবেকানন্দ সম্বন্ধে অনেক জনশ্রুতি অনেক কথিত কথা আছে যার কোনো মানে নেই কারণ বিবেকানন্দ রবীন্দ্রনাথ ঠাকুরের বাড়িতে মহর্ষির কাছে আশীর্বাদ নিতেন তার এক পুত্র বন্ধু ছিলেন প্রায়ই যেতেন পুত্র বন্ধু রবীন্দ্রনাথের সঙ্গে তার স্বল্প পরিচয়ে সাক্ষাৎ হয়েছে তার কারণ বিবেকানন্দ খুব অল্প বয়সে চলে যাওয়া যার জন্যে দুজনের মধ্যে যেখানে রবীন্দ্রনাথ যেই জায়গাটায় অনেক বড় হয়ে জায়গায় এলেন সেই জায়গাটায় বিবেকানন্দ পাননি রবীন্দ্রনাথকে তবুও সমাজের শাস্ত্রী বাড়িতে রামকৃষ্ণদেবকে সম্বর্ধনা জানানোর সময় বিবেকানন্দ ছিলেন রবীন্দ্রনাথ ছিলেন ওখানে রবীন্দ্রনাথ গেয়েছেন আমার মাথা মতো বলে দাও তোমার চরণ হবে আবার বিবেকানন্দ রাজনারায়ণ বসুর মেয়ের বিয়েতে গিয়ে রবীন্দ্রনাথের সামনে রবীন্দ্রনাথ ছিলেন রবীন্দ্রনাথের তিনখানা গান গাইলেন এখন যদি বলা হয় দুটো তত্ত্ব নিয়ে বিবেকানন্দ ধর্মতত্ত্ব এটা অদ্বৈতবাদ রবীন্দ্রনাথের
লঙ্ঘন তত্ত্ব সেই উপনিষদের কথা, দুজনেই একই কথা, উপনিষদে বিশ্বাসী, দুজনেই ব্রহ্মজ্ঞানে বিশ্বাসী, দুজনেই ব্রহ্ম সমাজের লোক যাতায়াত আছে, দুজনেই সুপুরুষ, দুজনেই জন্মেছেন দেড় বছর অধিককালের মাঝে, দুজনের জন্মস্থানও মাত্র এক মাইলের মধ্যেই ছিল। অথচ আমাদের নানান জায়গায় নানান কথায় রবীন্দ্রনাথ বিবেকানন্দের কথা হয়নি। সবচেয়ে বড় কথা, বিবেকানন্দ যখন দেশে আসা পরে সভা হয়, রবীন্দ্রনাথ ছিলেন সভাপতিত্ব করেছেন, নিবেদিতা জগদীশ বোস বিবেকানন্দ স্টেটসম্যানের এডিটার, এরা দয়া গেছিলেন, রবীন্দ্রনাথও গেছিলেন সেখানে, নিবেদিতার কথা বিবেকানন্দ সম্বন্ধে রবীন্দ্রনাথ বলেছেন কথা। সবচেয়ে বড় কথা, বেলুড়মঠে বিবেকানন্দ স্মৃতিসভায় রবীন্দ্রনাথ সেখানে বক্তব্য রেখেছেন। আমরা যদি দেখি যে বিবেকানন্দ রবীন্দ্রনাথকে কতটা শ্রদ্ধা করেছেন, তাহলে বিবেকানন্দ সঙ্গীত নরেন্দ্রনাথ দত্ত হিসেবে নেতা অবশ্য সঙ্গীত কল্পে 22টা রবীন্দ্রসঙ্গীত আছে, আর বিবেকানন্দ রবীন্দ্রনাথের গান অন্তত 10-12টা তার গুরুকেই শুনিয়েছেন, যেমন মা সিংহাসনে বসি, মাথা মতো করে দাও, সত্য সুন্দর বিরাজী, এরকম আছে শ্যামা সঙ্গীত। তো এইগুলো জানতে গেলে বিবেকানন্দকে আরো ভালো করে জানতে হবে। বিবেকানন্দ বাণী রচনা আমরা নজর করেছি, আইনা আমি অবশ্যই বয়সে এসে বেশি করে পড়ছি, ছোটবেলা অল্প পড়েছি, তখন তো এরকমভাবে বেরোয়নি, আমাদের বেরোয়নি। তো এইটুকুনি বলা আমার যে বিবেকানন্দকে যদি সত্যি শ্রদ্ধা জানানো হয়, তাহলে জানতে হয়, ভালো করে বুঝতে হয়, তাহলে দু তিনটে বইয়ের নাম আমি বলতে পারি। একটা হচ্ছে স্বামী বিবেকানন্দের বাণী রচনা, দুই হচ্ছে সঞ্জীব চট্টোপাধ্যায় এবং শঙ্করের লেখা পড়া, যারা মঠের বাইরের লোক, কারণ বাণী রচনাতে মঠের লোকদের লেখা। তাহলে বিবেকানন্দকে জানতে গেলে সঞ্জীব চট্টোপাধ্যায়ের অনন্ত জীবনের কাহিনী বা শঙ্করের ইদানীকালের অনেক লেখা, এবং সর্বোপরি বিবেকানন্দ সমকালীন ভারতবর্ষ সাত ভলুম শঙ্করী প্রসাদ বোসের লেখা, এবং সবশেষে বলি পাশ্চাত্যে বিবেকানন্দ মেরি লুই ব্যাংকের ছখণ্ডে পড়লে বিবেকানন্দকে পাশ্চাত্যে তার কী ভূমিকা ছিল আমরা ভালো করে জানতে পারব। বিবেকানন্দ অনেক কথা বলেছেন, অনেক জিনিস করেছেন আমরা যা আমরা জানি না, আত্মস্ত করতে পারি না, কিন্তু এইগুলো পড়লে জানলে এত বিবেকানন্দকে জানতে গেলে আমি প্রথমেই যে কথাটা বলেছিলাম সেই কথা সূত্র ধরে বলি যে অতল সাগর ভারতবর্ষের তিনটে লোককে আমি আমার আদর্শ এবং গুরু মানি, রবীন্দ্রনাথ স্বামী বিবেকানন্দ, এরা একই দশকে জন্ম একের বছরের বাবা, এবং এদের আদর্শে অনুপ্রাণিত সেই জন্যে এদের সম্বন্ধে বলতে গেলে আমার আবেগ এসে যায়, অনেক কথা এসে যায়, অনেক কথা বলা যায়। আমি সময় খুব কম, আমাকে আগে বলা হয়েছিল 5-7 মিনিট, পরে বলছিল না 2-1 মিনিট বাড়াতে পারেন, হয়তো সেই 2-4 মিনিট বেড়ে গেছে। আপনাদের কাছে আমি ক্ষমা প্রার্থী, আমার বিবেকানন্দকে শ্রদ্ধা জানিয়ে একটু জন্যই আমার বিবেকানন্দ পাচ্ছিল। ধন্যবাদ, নমস্কার। রাজীব দাকে, আমাদের সংগঠনের সভাপতি শ্রদ্ধেয় রাজীব ঘোষ, বিবেকানন্দের জীবন এবং কর্ম বা পরবর্তী সময়ে পরবর্তী ভারতবর্ষে তার প্রভাব সম্পর্কে আলোকপাত করলেন। রাজীব দা তার বক্তব্যের শেষে একটি বই এবং তার প্রণেতার কথা উল্লেখ করলেন, শ্রদ্ধেয় শঙ্করী প্রসাদ বসু। আমি বা অরিন্দম তার ছাত্র প্রকৃত অর্থে সত্যি কথা বলতে দ্বিধা নেই, ওই কলকাতা বিশ্ববিদ্যালয়ে গিয়ে শ্রদ্ধেয় শঙ্করী প্রসাদ বসুর ছাত্র হিসাবে
বিবেকানন্দকে আমরা চিনতে সামান্য হলেও পেরেছি। ধন্যবাদ জানাই রাজীবদাকে তার উল্লেখের জন্য। এবারে আমি আহ্বান করব আমাদের সংগঠনের পরিচালন সমিতির অন্যতম সদস্য হিমাংশু দেখা বিবেকানন্দের প্রতি শ্রদ্ধার্ঘ্য নিবেদন করবে তার একটি স্বরচিত কবিতা পাঠের মধ্যে দিয়ে। হিমাংশু দেখা। নমো শ্রী জ্যোতিরাজায় বিবেকানন্দ সুরয়ে সচ্চিত সুখ স্বরূপায় স্বামিনে তপকারিণী। কবিতার নাম বিলেট ডায়েরি। আমারও তো জন্ম মাগো 12 জানুয়ারি, আমিও তো বিলের মতোই ভাষণ দিতে পারি। তবে কেন চাও না মাগো বিলের মতো হই, কেন আমায় পড়তে বলো সিলেবাসের বই, কেন আমার বিলের মতো খেলাধুলোয় মানা, মানুষ হওয়া মানে শুধুই কম্পিউটার জানা। আমায় কেন হতে হবে বিশাল বড় লোক, তোমরা কেন চাও না খোকা শুধুই মানুষ হোক। বিল গেটস এর তুলনা দাও বিলের, কেন নয় সবার মতো তোমাদেরও কি গরিব হবার ভয়? মাইনে দিয়ে কিনছো তোমার সফল হবার শিক্ষা, বলতে পারো কোথায় পাবো মানুষ হবার দীক্ষা? আমার হিরো বিল গেটস নয়, আমার হিরো বিবেক। বুকের ভেতর নতুন বিবেক বাড়ছে তিলে তিলে, তোমরা যারা ছুটবে ছোট ধরতে টাকার ফানুষ, তোমরা বড় লোক হয়েও আর আমি না হই মানুষ। নমস্কার। আমাদের সকলের হিরো সর্বাংশে আদর্শ পুরুষ বিবেকানন্দের প্রতি আমরা শ্রদ্ধা নিবেদন করলাম। আমাদের আজকের অনুষ্ঠানের প্রথম পর্বে ছিল বিবেক তর্পণ, আমরা পরবর্তী অংশে যাব। তার আগে আপনাদের সকলকে জানাই আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন এই মুহূর্তের মধ্যে শ্রদ্ধেয় শ্যামল দাস, আমাদের 1200 আত্মজনের শুধুমাত্র উপদেষ্টা মন্ডলের একজন সদস্য নন, সূচনা লগ্ন থেকে আমরা তাকে অনুসরণ করে আমাদের সংগঠনটাকে গড়ে তোলবার চেষ্টা করছি। শ্যামল দাসের পরিচয় আপনাদের কাছে কোথায় নতুন করে দেওয়ার কিছু নেই, কারণ আপনারা জানেন হৃদয়পুরে প্রয়াস করে একটি সংগঠন চিকিৎসা প্রার্থী মানুষের পাশে কিভাবে দাঁড়ান সেটা হয়তো বারাসাতের অনেক সংগঠনের কাছে শিক্ষণ। একটা কথা উল্লেখ করা যেতেই পারে, শ্রদ্ধা অনুদাও যেহেতু আছেন, আমরা 1200 আত্মজনের যে কজন মানুষ সুব্রত বা কৃষ্ণ বা ধ্রুবদা বা আরো আপনাদের মধ্যে অনেকেই ওই 2010-এ শুরু করেছিলাম যে ক্যান্সার আক্রান্ত মানুষের পাশে থাকা যায়, বা আমরা দূর থেকে সুশান্ত যাকে আমরা অনুসরণ করতাম এই ধরনের কাজে, তখন বারাসাতে যদি আমি ভুল কিছু না বলে থাকি এই ধরনের কাজে সহায়তা করছিল একটি সংগঠন, তার মধ্যে অনুদা ছিলেন, সুশান্তদাও ছিলেন, ইচ্ছে হল। আমরা দেখেছিলাম যে একজন বিপন্ন মহিলা সোমা সরকার, আপনাদের সকলের সে পরম আদরে, তার সাহায্যার্থে কিভাবে সমস্ত মানুষকে একত্রিত করতে পেরেছিল। বলা যায় ওই রকম একটি সংগঠনকে আমরা অনুসরণ করেছিলাম, আর পরবর্তীকালে শ্যামল দাসের যে ব্যক্তি উদ্যোগে পরবর্তীকালে সংগঠনকে একটা চেহারা নেয় আমরা অনুসরণ করেছি। শ্যামল দাস আছেন, আমি এই অবসরে তাকে অনুরোধ করব বিবেকানন্দের চরণে যেন একটু পুষ্পার্ঘ নিবেদন করে, আর একই সাথে আমি সুব্রত চৌধুরীকেও অনুরোধ করব পুষ্পার্ঘ নিবেদনের জন্য। আমাদের সংগঠনের কার্যনির্বাহী সম্পাদক সুব্রত চৌধুরী এবং শ্যামল দাস। শ্রদ্ধার্ঘ্য নিবেদন করলেন শ্রদ্ধেয় শ্যামল দাস এবং করছেন সুব্রত চৌধুরী। আমরা গত বছর খুব আকস্মিকভাবে আমাদের অত্যন্ত প্রিয় একজন মানুষ, তার সম্পর্কে যতটাই বলবো কম বলা হবে, তিনি চলে গেলেন স্বপন চক্রবর্তী। অনেক স্বপ্ন নিয়ে তিনি আমাদের পাশে ছিলেন, অনেক স্বপ্ন তিনি মৃত্যুর আগে পূরণ করেও গেছেন সম্ভবত, কারণ আত্মজন ডে কেয়ার সেন্টারের যে রূপায়ণ তার সদিচ্ছাতেই আমরা করতে পেরেছিলাম 2017-এর 11-ই জুন।
কুমার্য বারাসাত আত্মজন, বারাসাতের অনেক আত্মজনকে তিনি আপন করে নিয়েছিলেন, সেই সকল চক্রবর্তীর স্মৃতিচারণা করবার জন্য আমি অনুরোধ করব প্রথমেই ডক্টর কৃষ্ণপদ দাসকে। কৃষ্ণ আমাদের সংগঠনের একদম প্রথম থেকে আছে, ওর একটু ব্যস্ততা আছে এবং আমরা এই অবসরে শ্রদ্ধা জানাবো আমাদের অত্যন্ত আরেকজন আপন মানুষ প্রশান্ত দাশগুপ্ত মনিদা, তিনিও প্রয়াত হয়েছেন গত 3 দিন আগে, নকালে তার স্মরণ সভা বা স্মৃতিচারণার একটা বিষয় আছে, সেগুলো তাকে ছেড়ে দিতে হবে। সকল চক্রবর্তীর উদ্দেশ্যে শ্রদ্ধা জানাবেন স্মরণে ডক্টর কৃষ্ণপদ দাস। বিবেকানন্দের একটা কথা দিয়ে শুরু করি, বিবেকানন্দ লেখা পড়তে গিয়ে একটা জায়গায় লেখা ছিল, গরু কারোর অনিষ্ট করে না কিন্তু চিরকাল গরুই থাকে। কিছু কিছু লোক থাকেন তারা কারোর অনিষ্ট করে না, আবার কারোর অনিষ্ট করেও সমাজের বড় অংশের মানুষের কাছে পৌঁছে যেতে পারেন, এইরকম একজন মানুষ ছিলেন সকল চক্রবর্তী। সকল আমার জানা নেই যে আমি কারণ অনিষ্ট করেছেন কিনা আর কি, ঘটনাচক্রে স্বপনদার সঙ্গে পরিচয় ওই 2010-এর আশেপাশে, যখন আমরা দেবুর জন্ম অনুষ্ঠান শুরু করি তখনও নামটার সঙ্গে পরিচয় ছিল, লোকটাকে চিনতে পারিনি তখনও জানি না। পরিচয় আরেকটু গভীরভাবে হলো দ্বিতীয় অনুষ্ঠান যখন আমরা শুরু করতে গেলাম রাজিয়া এবং ইন্দ্রজিতের উদ্দেশ্যে। এরপরে আস্তে আস্তে যে কোনো অনুষ্ঠানে আমরা দেখতাম যে একটা বেশ ভালো পেছন থেকে ব্যাক আপ দেওয়া, যাকে বলে সেই ব্যাক আপ দেওয়াটা বা ঠেলে রাখার কাজটা করতেন স্বপনদা। সেই স্বপনদা তার পরবর্তী সময়ে আমরা আমি যে স্কুলে ছিলাম ছিলাম বলাটা আমার মাঝে মধ্যেই কষ্ট হয় আর কি, তো সেই স্কুলের কিছু উন্নয়নমূলক কাজের জন্য আমরা স্বপনদার কাছে যাই, গিয়ে যখন বললাম বলা টোলা বললো আপনাদের কি লাগবে কোনো আমি ব্যবস্থা করছি, আপনাদের কি মানে যে কোনো কথাতে যা শুধু ওনার মানে আমরা ভালো বলি খারাপ বলি আপনাদের কি করতে হবে বলুন, আমি আপনাদের কি লাগবে কতটা লাগবে কখন লাগবে এটুকু। আমরা দেখুন সত্যভারতী বিদ্যাপীঠের একটা বিশাল বড় একটা সামনে সাংস্কৃতিক মঞ্চ আছে, সেই মঞ্চটা যখন আর্থিক সংকুলন হচ্ছিল না আমরা গেলাম, গিয়ে বললাম বলো আচ্ছা ঠিক আছে ওটা করে দেবো আপনারা কাজ করে দেন, আমরা ওটা পুরো খরচই আমার, আর এই নিন আমার তার প্রথম কন্ট্রিবিউশন বলে উনি তারপরে যথাসময়ে পরপর পরপর করে সেই পুরো কাজটা নিজে তত্ত্বাবধানে এবং পুরো অর্থানুকূল্যে বিদ্যাপীঠের মঞ্চটা তৈরি হয়। এই লোকটি 2012 সালের জানুয়ারি মাসে যুব কল্যাণের দপ্তরের তার আধিকারিকের পদ থেকে অবসর গ্রহণের পর তিনি তার নিজস্ব কিছু যাকে আমরা প্রমোটার কথাটা বলে বোধ হয় প্রমোটার কথা বললে স্বপনদাকে অসম্মান করা হবে এখনকার প্রমোটার রাজত্বে, স্বপন চক্রবর্তী প্রমোটার ছিলেন না, স্বপন চক্রবর্তী স্বপনদার সঙ্গে যখন বহুবার কথা বলেছি কথা বলতে গিয়ে বলতো দেখুন মশাই আমার আমি যে চাকরিটা করতাম ঘটনাচক্রে উনি যেদিন রিটায়ার করেন সেদিনই একটা প্রমোশন পেয়েছেন, প্রমোশনের চিঠি হাতে পাওয়ার পরে রিটায়ারমেন্টের চিঠিটা হাতে দিয়ে তারপর বাড়ি গেলেন, বলছি যে আমি যে চাকরি করতাম সেখান থেকে আমি আমার পেনশন পাই আর আমার পেনশনের টাকা আমার বুড়ো বুড়ির চলে যায়, ছেলে তার মতো করে চাকরি করে, এই যে টাকা এই ব্যবসার টাকা এই ব্যবসার টাকা আমার এক টাকাও বাড়িতে নিয়ে যেতে হয় না, পুরো টাকাটাই উনি সমাজ সংস্কারের কাজে ব্যবহার করতেন, এমন লোক খুঁজে পাওয়া খুব মুশকিল যে যে স্বপনদার কাছে গেছে কোনো একটা আবদার নিয়ে অথচ তাকে খালি হাতে ফিরতে হয়েছে,
এরকম আমার চেনাশোনার মধ্যে আমি আপাতত পাইনি, আর বহু লোকজনকে আছে। আমরা তো মানে আত্মজনের কথা নিয়ে যতবারই গেছি ততবারই ঠিক আছে, আপনার আমার কথা কি নিতে হবে বলুন না। আমার কথাটা এবার যেটা উত্তমদা বলছিলেন যে আমাদের আত্মজন ডে কেয়ার সেন্টারের যে ঘরটা সেটার পেছনে তারা ধরে যদি বলি যে 50% বেশি ভাগ স্বপন চক্রবর্তী, সেটাও অস্বীকার করার উপায় নেই। কারণ তার সঙ্গে একটা চুক্তি হলো, চুক্তি হওয়ার পর পর সেই চুক্তিটাও অনেক কম টাকাই হলো, হওয়ার পর পর সেই চুক্তি অনুযায়ী যেটুকু হয়েছিল তার কিছু টাকা দেওয়ার পর বলে এই বাকি টাকাটা আমার তরফ থেকে ডোনেট করা। মানে এইরকম ঘুরি ঘুরি মানে এই চক্রবর্তী পাড়া এবং আশেপাশে বিভিন্ন জায়গায় এমন কোন সংগঠন নেই যারা স্বপন চক্রবর্তীর দ্বারা এতটুকু উপকৃত হয়। তো সেই মানুষটা হঠাৎ করেই চলে গেল, হঠাৎ করেই বলবো কারণ অকস্মাৎ মানে ঘটনা চলছে। আমি ঘুম থেকে উঠে শুনলাম যে এরকম একজনের কাছ থেকে শুনলাম, শুনে বলে স্বপন চক্রবর্তী কথাটা শুনেই কানে লাগলো, কানে লাগার পরে বিভিন্ন জায়গায় ফোন টোন করে জানতে পারলাম যে হ্যাঁ প্রয়াত হয়েছেন, কী করবো যতটুকু শ্রদ্ধা জানানোর আমরা আত্মজনের তরফ থেকে চেষ্টা করেছি তার স্মৃতিকে আগলে রাখা, ভবিষ্যতেও যাতে আমরা তার স্মৃতিকে আগলে রাখতে পারি এইটুকু কথা বলে আমি আমার কথা শেষ করছি। বারাসাত আত্মজনের বর্তমান পরিচালন সমিতির কোষাধ্যক্ষ ডক্টর কৃষ্ণপ্রভু দাস স্বপনদার প্রতি তার কথায় স্মৃতিচারণায় শ্রদ্ধা নিবেদন করল। আমি এবারে আহ্বান করব বারাসাতের স্বাধীনোত্তর কাল থেকে যে সংগঠন অনেক সামাজিক সংগঠনের সূচনার উৎসাহদাতা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের সূচনা যে সংগঠনের যে স্বপ্নদর্শী মানুষদের তৈরি সংগঠনের হাত ধরে সত্য ভারতী বিদ্যাপীঠ বা নবপল্লী সত্য ভারতী বালিনিকেতন বারাসাতের মাটিতে হুগলির নবগ্রামে যে সংগঠনের স্বপ্নে গড়ে উঠেছিল তার বর্তমান সেই সত্য ভারতী সমিতির বর্তমান সম্পাদক কর্ণধার শ্রদ্ধেয় শেখর কুমার কাঞ্জিলাল, সৌভাগ্যক্রমে তিনিও সূচনালগ্ন থেকে বারাসাত আত্মজনের সূচনালগ্ন থেকে সঙ্গে আছেন এবং তিনি বর্তমানে আমাদের উপদেষ্টা মণ্ডলের একজন সদস্য। শ্রদ্ধেয় শেখর কুমার কাঞ্জিলালকে আমি আহ্বান করছি স্বপনদার স্মৃতিচারণা করবার। তিনি যথেষ্ট দাবিদার কারণ স্বপনদার সঙ্গে তিনি একসঙ্গে অনেক দিন ধরে পথ চলছেন, পথ চলেছেন। শেখর কুমার কাঞ্জিলাল নমস্কার। স্বপন চক্রবর্তীর সঙ্গে আমার পরিচয় খুব ছোটবেলা, আমরা প্রাইমারি স্কুলে একসঙ্গে পড়াশোনা করেছি, আমরা একই বয়সী। সেই ছোটবেলার বন্ধুত্ব শেষ দিন পর্যন্ত আমাদের অটুট ছিল। স্বপন চক্রবর্তীকে আমি দেখেছি সেই ছোটবেলা থেকে, আমি দেখেছি তার জীবন সংগ্রাম। আপনারা অনেকেই হয়তো আজকের স্বপন চক্রবর্তীকে চেনেন যা সেই সময় মানে বর্তমানে তার পয়সার অভাব ছিল না, কিন্তু একটা সময় ছিল তাকে বহু পরিশ্রম করে জীবনে দাঁড়িয়েছে। এমনকি কজন যারা আপনারা আমি জানি না, এক সময় সে বাড়ি বাড়ি দুধ পর্যন্ত বিতরণ করেছে। আমি সেই সময় থেকে তার বন্ধু, তার সঙ্গে ছিলাম। আমাদের এই যে শতভারতী সংগঠন, এই শতভারতী সংগঠনের যখন সে মারা যায় তখন সে সভাপতি, কিন্তু তার আগে বহুবার এই শতভারতী যখন মুষ্টিভিক্ষা বাড়ি বাড়ি গিয়ে নিয়ে আস, সেই সময়ও স্বপন ওই ঝোলা কানে করে বাড়ি বাড়ি গিয়ে সেই মুষ্টিভিক্ষা সংগ্রহ করেছে। পরবর্তীকালে ও রিটায়ারমেন্ট করে এসেছে, আমিও রিটায়ারমেন্ট করে এসেছি, আবার আমরা একত্রিত হয়েছিলাম এখানে এসে। তখন আমরা আবার প্রতিজ্ঞা করলাম যে এই শতভারতী সংস্থাটাকে আমরা আবার একটু পুরনো মর্যাদায় ফিরিয়ে নিয়ে যাব। মাঝে একটু ঝিমিয়ে পড়েছিল,
সেই প্রতিজ্ঞা নিয়েই আমরা দুই বন্ধুতে আবার এই সংস্থাকে যখন এই করি সেই সময় আমাদের কাছে উত্তমের কাছ থেকে প্রস্তাব আসে আত্মজনের কথা শুনে, সেখানেও আমরা দুজনেই উপস্থিত ছিলাম। আমরা কতটা মানে ব্যবসায়িক দিক থেকে বা পয়সা কড়ির দিক থেকে কতটা কি করতে পেরেছি জানি না, তবে কায়িক পরিশ্রমে আমরা এবং মানসিকভাবে আত্মজনের সঙ্গে জড়িয়ে গেছি। স্বপন চক্রবর্তীর সবচেয়ে বড় যে গুণটি ছিল সেটা হলো আমি দেখেছি যে তার কাছে গিয়ে কেউ যদি দাঁড়ায়, সে যে সংস্থায় হোক সেই সংস্থার সঙ্গে সে হয়তো কোনোদিনও যুক্ত নয়, কিন্তু যদি কোনো সাহায্য চেয়েছে সে কখনো কাউকে ফেরায়নি। আমাদের মনে আছে যে আমাদের সত্যভারতী বিদ্যাপীঠে একটা প্রাক্তন ছাত্র সমিতি আছে, আমরা একবার উৎসব করছিলাম বিদ্যাপীঠে, তো সেখানে আমাদের পয়সা কড়ি খুব তাড়াতাড়ি হয়েছিল। স্বপনের কাছে গিয়ে আমরা যখন অনুরোধ করি, স্বপন আমাদের একটাই কথা বলেছিল যে যতজন হবে সবাইকে খাওয়ানোর দায়িত্ব আমি সবাইকে খাওয়াবো কথা রেখেছি। এই যে মানসিকতা, পয়সা অনেকেই রোজগার করে কিন্তু এই মানসিকতাটা সবার মধ্যে পাওয়া যায় না। এখানেই স্বপন চক্রবর্তীর শ্রেষ্ঠত্ব, এখানেই স্বপন চক্রবর্তীর মহত্ব। আমি তাকে আমার বন্ধু হলেও আমার অন্তর থেকে আমি তাকে শ্রদ্ধা নমস্কার। শ্রদ্ধা জ্ঞাপন করলেন শেখর কুমার কাঞ্জিলাল। একটা ঘটনা মানে শেখরটার কথাতে আমারও মনে পড়ে গেল, 97 কি 98 99 সাল সম্ভবত স্বপনদার ওই যে লড়াই, আসলে আমরা অনেক দূরের মানুষকে অনেক সময় আদর্শ আদর্শ ভেবে বসি বা অনুসরণ করবার চেষ্টা করি, তাতেও অপরাধ নয়, কিন্তু কাছের অনেক মানুষকেই আমরা এড়িয়ে থাকি। স্বপনদা প্রমাণ করে দিয়েছিলেন ওই দুধ ফেরি করে বিক্রি, তা আমিও তার একজন গ্রাহক ছিলাম। সেই সময় থেকে স্বপনদার সঙ্গে আমার পরিচয়, পরবর্তীকালে শান্তনুকে আমি ছাত্র হিসাবে পেয়েছিলাম। যাই হোক, স্বপনদা একটা প্রতীক বলা যায়, একেবারে শূন্য থেকে, প্রায় শূন্য অবস্থা থেকে কিভাবে পূর্ণতায় পৌঁছানো যায়। এবারে শ্রদ্ধা জানাবার জন্য আমি আহ্বান জানাবো স্বপনদা, যার ভরসা ইনফ্যাক্ট কৃষ্ণর কথাতেও উঠে এসেছে, যার দায়িত্ব বোধের প্রতি আস্থা রেখে সমাজ সংস্কারের কাজটা করতে পারতেন নিশ্চিন্তে, শান্তনু চক্রবর্তী স্বপনদার সুযোগ্য পুত্র। এবারে পিতৃ তর্পণের জন্য আহ্বান করছি শান্তনু চক্রবর্তী। আর আপনাদের জানাই এরই মধ্যে আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন আমাদের আরেকজন শ্রদ্ধেয় অভিভাবক অনীশ ঘোষ। আমি তাকে এই অবসরে একটুখানি স্বামী বিবেকানন্দের চরণে পুষ্পার্ঘ্য নিবেদনের অনুরোধ করব। শ্রদ্ধেয় মনীষ ঘোষ, আমাদের যাত্রজন কথা তার প্রধান উপদেষ্টা, ধারাবাহিকভাবে নিয়মিতভাবে যে আমরা প্রকাশ করতে পারছি বা পেরেছি 2020 ফেব্রুয়ারি পর্যন্ত, তার অন্যতম উপকার মনীষ ঘোষ। শান্তনু চক্রবর্তী শ্রদ্ধার স্মরণ করব। ধন্যবাদ সবাই। আমি এখানে মানে আমন্ত্রিত মানে আপনাদের মাঝখানে আমন্ত্রিত উত্তরাধিকার সূত্রেই বলা যেতে পারে। তো স্বপন চক্রবর্তী আমার বাবা ছিলেন, তার সম্বন্ধে কিছু বলতে যাওয়াটা আমার পক্ষে মানে আপনাদের সামনে বিশেষ করে বলতে যাওয়াটা একটু জিষ্টটাই হয়ে যায়, তার কারণ আপনারা অনেক কাছ থেকে তাকে দেখেছেন। আমি যেহেতু ব্যক্তিগতভাবে তাকে পেয়েছি ছোটবেলা থেকেই, যেহেতু আমি মানে এক সন্তান এবং তার সাথে অপ্রকৃতভাবে জড়িত থেকেছি, সেহেতু আমার যেহেতু বলার আপনারা হয়তো কতটা জানেন কি জানি না, হয়তো সেটা তো খুব একটা জানেন, আমার বাবা স্বপন চক্রবর্তী ছিলেন আদ্যন্ত স্পোর্টস ভলিবলে, কিন্তু উনি রাজ্য স্তরেরও প্লেয়ার আছে, রাজ্য স্তরেও খেলেছেন এবং টিম ম্যান। ছোটবেলা থেকেই একটা জিনিস আমাকে শিখিয়েছেন, যেটা হয়তো আপনারাও অনেকে আলাপ চাইতে বুঝতে পেরেছেন, যে স্পোর্টসম্যান কোন দিন হারে না, 100টা ম্যাচ খেলে 99টা হেরে যায়, একটা জিত, হারটা না স্বীকার করা যায় না,
সেখানে তিন চারজন যারা কিনা রক্তের সম্পর্কও নয়, হ্যাঁ তাদের সম্পর্ক তাদের সাথে এরকম একটা ব্যাপার। তো আমি নিজে থেকে যত সম্পর্কগুলো করলাম, তোর বাবা তো সদ্য প্রয়োজন ওটা এবং তাদের তো ভুলে যেতে পারি না, তারা হয়তো সেই ভরসাতেই ভর্তি করে দেবে, এরকম দু একজন ছিল। যাই হোক, তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে আমি যেটা মনে করি যে এই পরিমাণ গ্যাপ দিই, হ্যাঁ মানে রাখাটা খুব মানে দায়ের এবং দায়বদ্ধতা দুটো, হ্যাঁ সেই জায়গা থেকে মানে আমি জানি না আমি কতটা মানে আজকের উত্তর থেকে শুধু এখানে এসেছি বলতে বলতে পারি, কিন্তু আমি মানে ইয়ে করছি যে যদি সম্ভব হয় আমি কিন্তু মানে আপনাদের সাথে যুক্ত হতে চাই, হ্যাঁ এবং সেটা উত্তর দিকে সূত্রে নয়, হ্যাঁ মানে হিউম্যান বিং, ঠিক আছে, এবং সেই সুযোগটা পেলে আমি আশা করবো যে হয়তো একটা লেভেলে পরে গিয়ে আমি হয়তো আমার বাবারকে চাষিটা মানে কোনোভাবে প্রশ্নই আছে না তার ইয়ে অব্দি আমি, কিন্তু তাও একটা চেষ্টা হয়তো আমি নিজের তরফ থেকে করতে পারি। বলার ধন্যবাদ আপনাদের সবাইকে, শান্তনুকে ধন্যবাদ। সকলদা ব্যবসা করতেন চালু কথা বলার সাথে, কিন্তু আমার মনে হয়েছে ব্যবসা শব্দের আভিধানিক অর্থ হলো ধর্ম। সকলদা এই কাজগুলোর মধ্য দিয়ে তার মানুষের পাশে থাকার যে ধর্ম সেটা পালন করতেন। সকলদা বারাসাত আত্মজনের প্রতিটি মানুষের হৃদয়ে চিরকাল অমলিন থাকবে এ বিশ্বাস আমার আছে। এবারে আমরা আরেকজন আত্মজনের স্মৃতিচারণায় যাব। শ্রদ্ধেয় তাপস চট্টোপাধ্যায়কে অনুরোধ করব সুনীল মুখার্জির প্রতি শ্রদ্ধা নিবেদনের জন্য স্মরণ। প্রথমেই একটা কথা বলে রাখি যে এই যে স্বপন চক্রবর্তী সম্পর্কে এত কথা বলা হলো, একটা কথা কেউ জানেন না কোথায় সেটা হচ্ছে আমার ঠাকুর দাদা প্রয়াত সুরেন্দ্রনাথ চট্টোপাধ্যায়ের ছাত্র ছিলেন এই স্বপন চক্রবর্তী। এই স্বপন চক্রবর্তীকে আমি একবার ছোটোবেলা থেকে দেখেছি এবং ছোটোবেলায় পড়াশোনা একটু চঞ্চল ছিলেন কিন্তু ভালো ছিল। যাই হোক, আমার ঠাকুর দাদার কথা মনে হলো, বারাসাতে খুব স্বনামধন্য শিক্ষক ছিল। এবার আমি আসি আমার কথায়, ফুরায় যা তা ফুরায় শুধু চোখে, কথা কও অনাদি অতীত। 1943 সালের 23 এপ্রিল জন্ম হচ্ছে প্রয়াত সুনীল মুখোপাধ্যায়। তিনি ছোটবেলার থেকেই লেখাপড়ায় খুবই ভালো ছিলেন, খেলাধুলাও করতেন, সুরেন্দ্রনাথ কলেজ থেকে ইতিহাস নিয়ে পাশ করেছিলেন, তারপরে লয়ে ভর্তি হয়েছিলেন। লয়ে ভর্তি হওয়ার সময় তারপরে আর তার পড়া হয়নি, কারণ তিনি সেন্ট্রাল গভর্নমেন্টের ওই ডিফেন্স অ্যাকাউন্টসে তিনি চাকরি করতেন, চাকরি পেয়ে গেছিলেন। যাই হোক, তিনি অত্যন্ত কর্মনিষ্ঠ ছিলেন, সারা জীবন অফিস 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 করে একেবারে প্রায় ছুটিই নিতেন না এবং কাজ পাগল ছিলেন। তিনি তিনি লেখাপড়া নিয়ে খুব বেশি চর্চা করতেন, ইতিহাস সাহিত্য এবং কি বলতে ভোরেশাস রিডার, খুব সর্ব জিনিস খুব ভালোভাবে পড়াশোনা করতেন, সব কিছু জানতেন। তিনি আমার সম্পর্কে পিসেমশাই, কিন্তু তার সঙ্গে আমার বন্ধুর সম্পর্ক ছিল, যা কিছু জানা আমি তার কাছ থেকেই জানতাম, কোনো কিছু জানতে হলে সঙ্গে সঙ্গে তাকে ফোন করতাম। নিউ বারাকপুরে থাকেন থাকতেন, তা সেই জন্য সেখানে আমি সবসময় ফোন করতাম বা এবং আমি যদি কিছুদিন অনুপস্থিত থাকতাম বা না যেতাম সঙ্গে সঙ্গে ডাকতেন, তুমি চলে এসো তোমার সঙ্গে অনেকদিন দেখা হয় না, এবং গল্প করতে খুব ভালোবাসতেন, সাধারণভাবে মেলামেশা করতেন, সাধারণের সঙ্গে খুব বেশি রকম থাকতেন। এবং তিনি খুব ভ্রমণ প্রিয় ছিলেন। আমাকে এই পাকা চেনানোর মূলে হচ্ছে এই সুনীল মুখোপাধ্যায়। তিনি বিভিন্ন জায়গায় গেছেন, পাহাড় মানে পাহাড় তাকে সবসময় টানত, সেই পাহাড়ে উনি আমাকে যেখানে যেতেন আমাকে নিয়ে যেতেন, সেখানে উনি কেদার বদ্রি তুঙ্গনাথ ভৌমুখ গঙ্গোত্রী সিমলা কিন্নর কৈলাস, কিন্নর কৈলাসটা যাওয়া হয়নি, যাওয়ার কথা ছিল তার আগে তিনি গল্প করেছেন। তিনি খুব মানব দরদী ছিলেন, যেটা বিবেকানন্দ কথাতেও বলতে হয়, তিনি যেমন বলেছেন যে মানুষের সেবা করো মানুষকে খাদ্য দাও, তার কাছে কেউ যে হাত পেতে কিন্তু কখনো তিনি ফিরে আসেননি, তিনি সবসময় সকলকে দান করতেন এবং আমাকেও বলতেন যে কোনো কিছু যদি করতে চাও একটু মানুষের পাশে দাঁড়াও। এইটাই হচ্ছে
সমাজের সবচেয়ে বড় কথা একজন যে অন্যের কথা চিন্তা করবে এটাই হচ্ছে সবচেয়ে বড় কথা। সেই ধরনের মানুষ সমাজ দরদি মানব দরদি তিনি কিন্তু করছিলেন। তিনি পরম্পরা প্রচন্ডভাবে করতেন, তিনি এইভাবে তার জীবন কাটিয়েছেন এবং জীবনে করতে পেরেছেন। আমি একবার বললাম যে যখন একটা সংস্থা আছে আত্মজন, তিনি এক কথায় বললেন এইরকম যারা ক্যান্সার নিয়ে ইয়ে করে, আমি তিনি নিজেও ক্যান্সারের পেশেন্ট ছিলেন, 15 সালে তার ক্যান্সার হয়েছিল, প্রচুর লড়াই করেছেন। যাই হোক, ওনাকে কম মানে ডাক্তার অমিতাভ রায় দেখতেন এবং মিসেস ব্যানার্জি নামটা বলি, যাই হোক তিনি এরা তাদের কাছে চিকিৎসা হতো, উনি দেখাতে গিয়েছিলেন তার ইয়ের চিকিৎসা মানে ক্যান্সারের চিকিৎসা তিনি জন্য তিনি নিয়ম মতো তিনি গেছিলেন সেখানে। কিন্তু সেখানে যে হঠাৎ কোভিডে আক্রান্ত হন, সে আক্রান্ত হয়ে তিনি কিন্তু সেখানে দেহত্যাগ করেন। এমন দুর্ভাগ্য আমার মনে হয় সবসময় যে তিনি আমাদেরকে ফেলে চলে গেলেন, কাউকে কিছু না বলে হঠাৎই তিনি যেন কোথায় উধাও হয়ে গেলেন, সবসময় মনে হয়। সেই জন্যই আমার এই লাইনটা খুব বেশি মনে পড়ছে যে নয়ন তোমারে পায় না দেখিতে, রয়েছে নয়নে নয়নে, হৃদয়ে তোমারে পায় না জানিতে, হৃদয়ে রয়েছে ভুবনে হে। এই হচ্ছে মানুষ, মানুষ কখন আছে, দ্য হোল অর্ডার চেঞ্জেস ইল্ডিং প্লেস টু দ্য নিউ। টেনিসনের কথা আছে, পুরাতনরা বিদায় নেয় নতুনদের জায়গা করে নিয়ে, এটা চিরকাল সত্য। কিন্তু এত একটা সজীব লোক, সচেতন লোক, এরকম চঞ্চল লোক, সেই লোক যে হঠাৎ এইভাবে মানে চলে যাবেন আমরা তো ভাবতেও পারিনি। আমার সবসময় তার কথা মনে হয়, এই কথা আমার উপরে কথা বলি, আমি আমার বক্তব্য শেষ করছি। প্রয়াত সুনীল মুখোপাধ্যায়ের উদ্দেশ্যে শ্রদ্ধা জানালেন আমাদের সংগঠনের উপদেষ্টা মন্ডলের অন্যতম সদস্য তাপস চট্টোপাধ্যায়। এবারে আমি আহ্বান করব আমাদের আর এক আত্মজনকে, মধুসূদন ভট্টাচার্য, তিনি শ্রদ্ধা জানাবেন আমাদের আর এক আজীবন সদস্য প্রয়াত অরুণ কুমার ঘোষ। তার স্মৃতি চালানোর জন্য আমি আহ্বান করছি মধুসূদন ভট্টাচার্যকে। অরুণ কুমার ঘোষ নবারা অঞ্চলের দীর্ঘদিন ধরে গণ আন্দোলনের অন্যতম নিষ্ঠাবান একজন কর্মী মানুষ ছিলেন। গত 26শে ডিসেম্বর কিডনি সমস্যায়, ফুসফুসের সমস্যায় তিনি প্রয়াত হয়েছেন। শ্রদ্ধা জানাবেন মধুসূদন ভট্টাচার্য। পারিবারিক জীবন থেকে একটু পিছনে ফেলে দিয়েও
সে এগিয়ে গিয়ে সেই কাজটি করেছে। তার স্বাস্থ্য প্রথম থেকেই যে খুব ভালো ছিল তা নয়, আজকের এই যে অসুস্থতা তার আগে থেকেও সে অতি অসুস্থ। রোগা পাতলা বলা যায় যে আমরা একবার শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের মহেশ গল্প অবলম্বনে একটা নাটক করার চেষ্টা করেছি, তো সেইখানে বহুর্মিয়ার চরিত্র একটি রোগা পাতলা অনাহারী মুসলমান কৃষকের চেহারাটি একদম রোগাদের বানিয়ে দিয়েছে। নিজেকে যুক্ত রাখতে পারে সেটা তাকে না দেখে বিশ্বাস করা যায়। আরো একটি বড় কথা, আজকের এই যুগে যখন বেশিরভাগ মানুষই একটা সংকীর্ণ চলাচলি বা সংকীর্ণ রাজনীতি বা সংকীর্ণ বিভিন্ন ক্ষেত্রে একটা সংকীর্ণতার পরিচয় পাওয়া যাচ্ছে, গোবিন্দ ছিল তার মধ্যে যারা ব্যতিক্রম তার মধ্যে ব্যতিক্রমদের মধ্যে অন্যান্য রাজনৈতিক দলের যে সমস্ত কর্মী বা সভ্য ছিলেন তাদের সাথে তার সমান রকম কথা ছিল এবং তাদের জন্য সে কিন্তু করতে পারে কখনো কিছু না হতো। এখানেও একজন মানুষ যেহেতু সে প্রায় আমার সমসাময়িক, আমার থেকে তো বজন তারিখের বড়, সেটা অবশ্য কাগজের হিসাবে আমরা যখন ছোট ছিলাম তখন আমাদের জন্ম ঠিকুজি কুষ্টি হাতটা কেউ চিন্তাভাবনা করতো না, বেশিরভাগ ক্ষেত্রে দেখা যেত স্কুলে গিয়ে গিয়ে জিজ্ঞাসা করা হতো মা বাবাকে যে হ্যাঁ এর জন্ম কবে জন্ম, তো মা বাবার সেই মুখের কথা যদি রেকর্ড হয়ে যেত দেখা যেত সেটি জন্ম দিন হিসাবে পালন করা হতো বা ধরে না হতো। তো সর্বত এই যে এক বছরের কম বেশি এটা বড় কথা না, আমরা সমবয়সী। এই অবস্থায় যদিও চাকরির সূত্রে আমি বিভিন্ন সময় বাইরে আমাদের বদলিবদ্ধ হয়েছে, কিন্তু একাধিক সংগঠনে আমরা গোবিন্দের সঙ্গে ছিলাম এবং সেই সব সংগঠনে একেবারে এই শেষ দিন পর্যন্ত গোবিন্দ সক্রিয়ভাবে যুক্ত ছিল। এছাড়া আমাদের একটি নির্দিষ্ট চায়ের দোকান ছিল যেখানে আমরা মিলিত হতাম, চা 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 খাওয়া দাওয়া হতো, সেই জায়গাটিতেও গোবিন্দ দীর্ঘদিন ধরে যুক্ত ছিল। তো এই চায়ের আসলে কথাবার্তার মাধ্যমেও যদি কখনো তার কানে কিছু দিয়ে পৌঁছতে গিয়ে কেউ তখন তার উপর অসুবিধা হয়েছে বা তার উপর আমাদের সাহায্য করার প্রয়োজন গোবিন্দ এক কথা সেখানে এগিয়ে গেছে এবং সে তার সাথে করত। তো আজ এর আগে আমরা একটি চিন্তাভাবনা করেছিলাম, সেখানে আমরা যে কথাটা বলেছিলাম আজকে সে কথাটাই বলছি যে গোবিন্দ এক বছর দুই তিন চার বছর ধরেই হয়তো শারীরিক অসুস্থ ছিল, তার যে ফুসফুসের সমস্যাটা সেটা দেখা দিত, যার জন্য প্রায়শই তার আপানি হতো বা পকেটে সে সবসময় একটি ইনহেলার রাখত, তবুও তার এই অপসার প্রয়োগটা কিছুতেই মেনে নিতে পারছি না। তার স্মৃতিচারণ করতে হবে আমাদের আর তাড়াতাড়ি এটা যদি মেনে নিতে পারছি, তবু জগতের নিয়মটা মেনে নিতেই হয়, সেই নিয়ম মেনে আমরা বাস্তবকে মেনে নিচ্ছি আর তার প্রয়োগ আত্মার শান্তি কামনা করছি। তার পারিবারিক শোক সংক্রান্ত পরিবারকে আমরা শোক জ্ঞাপন করছি। এরপরে এই যেহেতু এটি বিবেকানন্দের জন্মদিনও বটে, সেজন্য একটি কথা আমি এসে দিয়ে কথা পড়েছিলাম কিন্তু তার উৎসটা মনে করতে পারছি না, কিন্তু কথাটা আমার বলতে ইচ্ছে করছি। রামকৃষ্ণদেব এবং বিবেকানন্দ সম্পর্কে বলা হয়েছে যে ভারতবর্ষ বিগত পাঁচ হাজার বছরে যা ছিল সেটা হচ্ছে রামকৃষ্ণদেব, এবং ভারতবর্ষ আগামী দু হাজার বছরে যা হবে সেটা হচ্ছে স্বামী বিবেকানন্দ। এ কথাটি বলে আমার বক্তব্য শেষ। প্রয়াত অরুণ কুমার ঘোষের প্রতি শ্রদ্ধা জানালেন আমাদের
একজন সদস্য শ্রদ্ধেয় মধুসূদন ভট্টাচার্য। আমাদের স্মৃতিচারণা পর্বটি এখানে শেষ হল। আমি এই অবসরে আমাদের উপদেষ্টা মণ্ডলের অন্যতম সদস্য শ্যামল দাসকে একটু আহ্বান করব, খুব সংক্ষেপে দুটি কথা যদি আজকের এই দিনটিকে আমাদের দ্বাদশ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে যদি আমাদের কিছু পরামর্শ দেন। শ্রদ্ধেয় শ্যামল দাস, মঞ্চের উপস্থিত বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং আপনারা যারা এসেছেন এবং যদি সকল যাদের প্রয়াণ হয়েছে আর কি আপনাদের সদস্য তাদের ফ্যামিলি মেম্বার যারা আসছেন তাদেরকে আমার নমস্কার। অ্যাকচুয়ালি যে অ্যানাউন্স করছে সে সবার সম্পর্কে অতিরিক্ত ভালো বলে, যেটা আমার সম্পর্কে বলে থাকে সবসময়। হ্যাঁ, আমি অভিভাবক না কিছুই না, উনি আমায় ভালোবাসে, আর সুশান্তটা আরো ভালোবাসে, স্নেহ করে, তাই জন্য সবাই তার নিজের মতো করে কাজ করে এবং একজন আর একজনকে চাইলে অনুকরণ করতে পারে, এটা তো তার চাওয়ার ব্যাপার। আমিও অনেক কাজ ওনাদের দেখেও শিখি, এটা বলতে কোনো দ্বিধা নেই, শেখাটা পারস্পরিক। হ্যাঁ, আর আত্মজন যে কাজটা করে বা আজকে যেটা আত্মজনের আর একটা বড় জিনিস হলো, যা অনেক মানুষ থাকে একটা সংগঠনে তাদের নানান দিকে তাদের কিছু নিজস্ব উৎসাহ আছে, অনেকে যেমন লেখালেখি করার উৎসাহ থাকে। আত্মজন এমন একটা অনেকটা কমপ্লিট একটা অর্গানাইজেশনের মতো যাদের লেখালেখিতে উৎসাহ, অথচ সামাজিক কাজেও তারা নিয়োজিত রয়েছে, নিজেদের নিয়োগ করেছে, কিন্তু সাথে কিছু নিজস্ব ইচ্ছা আছে, সেই ইচ্ছা প্রকাশের জায়গাটাও আত্মজন। আজকে যে পত্রিকা প্রকাশ হবে সেখানে তারা তাদের ইচ্ছাটাকে বা তাদের আগ্রহটাকে প্রকাশ করতে হবে, এটা একটা খুব ভালো দিক, এটা কিন্তু আমি আবার শিখি। এটা সুনন্দ দা আপনি বলেন, কিন্তু আমি এটা খুব ভাবে শিখি কিন্তু করে উঠতে পারি না। হ্যাঁ, এটা পারস্পরিক শিক্ষা। আর আত্মজন তো মানে প্যান্ডেমিকের সময় অনেক কাজ করেছে। একটা আমার যেটা খুব মনে হয়েছে, মানুষ যখন বিপদে পড়ে তখন মানুষের চেতনা জাগ্রত হয়, মানুষের মধ্যে তো ভালো খারাপ মিলিয়ে মানুষ, প্রত্যেক মানুষই কিন্তু অন্য মানুষের ভালো করতে চায়। মানে আজকে এই প্যান্ডেমিক কিন্তু বহু অর্গানাইজেশন বা বহু মানুষকে সংঘবদ্ধ করেছে কিছু কাজ করার জন্য, মানে ইভেন বারাসাতের মুখে আমি জানি বহু মানুষ একত্রিত হয়ে ছোট ছোট সংস্থা গঠন করে সাধারণ মানুষ বা অসহায় মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছে। এটা মানে মানুষের ভেতরে সেই চেতনাটা জাগ্রত করার জন্য আত্মজন কিন্তু খুব বড় ভূমিকা নেয়, কারণ আমি অনেক সংগঠনের সাথে দেখেছি কিন্তু এত মেম্বার এবং এত মানুষের সংযোগ আত্মজন যেটা করতে পেরেছে ওনারা কিন্তু পারেনি। এটাও একটা অনেক মানুষই হয়তো পুরো সময়টা দিতে পারে না, পুরো যেমন স্বপন চক্রবর্তী মহাশয়ের সম্পর্কে তিনি বললেন প্রয়াত সম্পর্কের যে উনি অনেকটাই দিতে, কিন্তু অনেকের হয়তো সেইটা সাংসারিক কারণে হোক বা অর্থনৈতিক কারণে হোক সবটা পারেনি, কিন্তু আংশিক কিছু দিতে চায়, তাদের জন্য একটা প্ল্যাটফর্ম রাখতে হবে। আত্মজনকে আমার কিছু বলার নেই, মানে খুব অসাধারণ একটা অনুষ্ঠান, প্রত্যেকটা প্রোগ্রামে আমায় ডাকে, এই জন্য আমি তাদের কাছে কৃতজ্ঞ। হ্যাঁ, তো এই বলে আত্মজনের আরো সুবৃদ্ধি হোক, আরো বেশি কাজের মধ্যে নিজেদের নিয়োজিত করতে পারো, এই আশা রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। নমস্কার। শ্রদ্ধা এবং ধন্যবাদ শ্যামল দাকে, অতিরিক্ত মোটেই বলছি না, আপনারা সবাই জানেন আমি খুব সামান্য বলব, সেই অবসর বা সেই জায়গাও থেকে। এবারে আমি যাকে আহ্বান করবো, জানি না তিনিও অতিরিক্ত বলবেন কিনা, গত কয়েক বছর ধরে, গত প্রায় ৬-৭ বছর ধরে বারাসাত আত্মজনকে এরকম বিভিন্নভাবে, যেমন শ্যামলদা উল্লেখ করলেন, সমস্ত ক্ষেত্রে চেষ্টা করছে একটু সংযোগ রচনা, যার অভিভাবক করতে এটা সম্ভব হচ্ছে, কারণ ওই যে শ্যামলদা উল্লেখ করলেন সবাই সবটা দিতে পারি না, আমরা প্রত্যেকে একজন সাংসারিক মানুষ, পারিবারিক মানুষ, সীমাবদ্ধতা আছে। কিন্তু আমি দেখেছি আমার চেয়ে তিনি বয়সটাও বেশি, কিন্তু কখনো কখনো মনে হয় বোধ হয় আমরা তার কাছে বুড়োই হয়ে গেলাম। সুশান্ত দা, অতিরিক্ত কম বেশি কিচ্ছু বলার বোধ হয় দরকার নেই, সুশান্ত দত্তগুপ্তকে আমি আহ্বান করবো আমাদের সংগঠনের কোথায় কি
সমস্যা তৈরি হচ্ছে খুব সংক্ষেপে, এবং পত্রিকা প্রকাশ পরবর্তী অংশটা সুশান্তদা বলবেন, আমাদের সংগঠনের কার্যনির্বাহী সভাপতি অভিভাবক প্রকৃত অর্থে সুশান্ত দত্তগুপ্ত। সকলকে নমস্কার। দেখলাম 12:11 বাজে, আমরা ঠিক করেছি 12:30 শেষ করব, এরপরে একটু ছোট্ট পর্ব আছে আনুষ্ঠানিক প্রকাশ পত্রিকা। আমি 10 মিনিট সময় নেব আপনাদের কাছ থেকে। যেটা বলার আর ওই ভূমিকাতে যাচ্ছি না, শুধু শ্যামলবাবুর কথা পেছনে আমি যখন বসেছিলাম, শ্যামলবাবু যখন বলছিলেন শ্রদ্ধা মৃণালদা গণেশদা, আমরা গণেশদাই বলি, গণেশদা বলছিলেন আর একটু জানতে হবে মানুষটাকে, তো আমি শুধু একটা লাইনে বলি, বোধহয় বোঝানো যাবে একটা লাইনে। সেটা হলো, রিজার্ভ স্টেশনে চায়ের দোকানে বসে একজন মানুষ দিল্লি এবং বম্বে মাদ্রাজ যে কোনো চিকিৎসা কেন্দ্রের যে কোনো চিকিৎসককে সরাসরি যোগাযোগ করতে পারেন, আমার দেখা এরকম মানুষ বারাসাত কেন পশ্চিমবঙ্গ আছে বলে আমার দেখা, এই মানুষটা শ্যামল দাস। যাই হোক, আমাদের বারাসাত আত্মজনের যে কাজকর্ম নিয়ে দু একটি কথা একটু বলার দরকার, কারণ যেহেতু একটি সংগঠনের অনুষ্ঠান, যে সময়টা আমরা পার করলাম তাতে আমরা অন্য অনেকের মতোই আমাদেরও প্রচুর কাজকর্ম বন্ধ রাখতে হয়েছে, কারণ আপনারা জানেন যে আমরা প্রতি 3 মাস অন্তর অনুদ্ধ এই ব্যাপারটা খুব প্রশংসাই করতো আমাদের, আমি বলেই ফেললাম আর কি, যে অনেকেই পত্রিকা প্রকাশ করে কিন্তু ধারাবাহিকতা রাখতে পারে না। আমরা 9 সংখ্যা পর্যন্ত 27 মাসে 9টা সংখ্যা আমরা বার করেছি, একদম এক্স্যাক্টলি 27 মাস, 3 মাস অন্তর ত্রৈমাসিক পত্রিকা আমরা বার করেছি, কিন্তু 10ম সংখ্যা প্রকাশ করতে আমাদের প্রায় 1 বছর লাগল। এটা এই করোনাকালের অবদান। তো এই সময়টাতে আমাদের কিছু কিছু কাজ আমরা করেছি এবং অনেক কিছু করতে পারি, অপ্রাপ্তির ঝুলিটা অনেক বড়। এবং সবচাইতে অসহনীয় অপ্রাপ্তি যেটা, সেটা হলো যে আমরা আন্তরিক আপ্রাণ চেষ্টা করেও আমরা একটি বাচ্চা ছেলেকে বাঁচাতে পারলাম না, আব্দুল রহিত মণ্ডল, এটা আমাদের অসম্ভব পীড়া দিয়েছে। তার কারণ আজকে এই ঘরের মধ্যে অনুষ্ঠান, হয়তো মাইক্রোফোনটা করোনি মোড়ে বাইরে থাকলে হয়তো আমি বলতে পারতাম না, সাহস হতো না। সেটা হলো এই করোনার সময়, করোনা নয় যাদের, করোনায় আক্রান্ত নয় যারা, সেটা কার্ডিয়াক অ্যাটাক হতে পারে, সেটা ক্যান্সার আক্রান্ত মানুষ হতে পারে, বা সেটা অন্য কিছু হতে পারে। এখানে শ্যামলবাবু আছেন, শ্যামলবাবুর বাবা এই করোনার সময়ে অসুস্থ হয়েছিলেন, চিকিৎসার প্রয়োজন হয়েছিল, উনি হাড়ে হাড়ে শব্দটা আন্ডারলাইন করছি, হাড়ে হাড়ে টের পেয়েছিলেন শ্যামলবাবুর মতন মানুষ যে এই সময় সাধারণ চিকিৎসা পেতে গেলে কি পরিশ্রম করতে হয় এবং কি কষ্ট হয়েছে। তা আব্দুল রহিম মণ্ডল আমরা ওকে হারিয়েছি, হয়তো হারাতাম কিন্তু এত দ্রুত যদি না করোনার এই প্রকোপে কলকাতা তথা পশ্চিমবঙ্গের সাধারণ চিকিৎসা পরিষেবা প্রায় স্তব্ধ ছিল অন্তত 4 মাস সময় ধরে, প্রায় স্তব্ধ ছিল কথাটা বলতে বাধ্য হচ্ছে। ও চিকিৎসা হতো ঠাকুরপুকুর ক্যান্সার রিসার্চ সেন্টার, সেটি 1.5 মাস বন্ধ ছিল, শ্যামলবাবুর সাহায্য নিয়ে মেডিকেল কলেজে পাঠানো হয়েছিল, এক বিভাগ থেকে আরেক বিভাগ পিংপং বলের মতন ছুটেছে আব্দুল রহিম মণ্ডলের পরিবার, এবং বহু জায়গা ঘুরে চিকিৎসায় প্রায় চিকিৎসা না পেয়ে আব্দুল রহিম মণ্ডল আমাদের ছেড়ে চলে গেল। অনিবার্য, কিছু করার নেই, আমি কাউকে দোষ দিচ্ছি না, আমরা কাউকে দোষ দিচ্ছি না, যে পরিস্থিতির মধ্যে আমরা পড়েছিলাম তাতে এটা হয়তো অনিবার্য ছিল, কিন্তু এই যন্ত্রণাটা আমাদের অসম্ভব ভুগিয়েছে বেশ কিছুদিন, যে যার জন্য মানুষের কাছে আমরা হাত পাতলাম, যার জন্য দুয়ারে দুয়ারে ঘুরলাম,
সেই বাচ্চাটিকে, এবং সেই বাচ্চাটি কি বলবো হিমাংশু দিয়েছিল ওর বাড়িতে, আপনাদের একটুখানি একটা কথা বলতেই হয়। সেই বাচ্চাটি যখন নিজে বুঝেছে যে আর ওর বাঁচা সম্ভব নয় দু একদিনের বেশি, তখন ওর বাবা মাকে সান্ত্বনা দিয়েছে। এই বারাসাত আত্মজন ক্যান্সার আক্রান্ত মানুষের পাশে দাঁড়ানোর ক্ষেত্রে তো আমরা তো যন্ত্র নই, তো ওই যেহেতু যন্ত্র নই সেই জন্য এই ধরনের ঘটনাগুলো আমাদের খুব ধাক্কা দেয়। তো এইটা বললাম আপনাদের যে কর্মসূচির মধ্যে আমরা চেষ্টা করেছি তা সত্ত্বেও আমাদের লড়াই জারি রাখতে। স্বয়ং ধারাবাহিক চিকিৎসা পাচ্ছে, সমদত্ত ধারাবাহিক চিকিৎসা পাচ্ছে, এবং আপনাদের জানাতে পেরে ভালো লাগছে যে ওরা দুজনেই ভালো আছে, দুজনেই ক্যান্সার আক্রান্ত, দুজনের চিকিৎসা চলছে এবং ধারাবাহিকতা রেখেই চলছে। এর পাশাপাশি আমরা বেশ কয়েকজন, মানে অন্তত 10-12 জন ক্যান্সার আক্রান্ত মানুষকে আমরা চিকিৎসা পরামর্শ এবং আর্থিক সহায়তা দিতে পেরেছি এই পর্বে, এই পর্যায়ে, এবং তার অন্যতম সাহায্যকারী শ্রী শ্যামল দাস চিকিৎসা পরামর্শ দেওয়ার ক্ষেত্রে, এবং আমাদের যে উপদেষ্টা মণ্ডলীর যে চিকিৎসকরা আছেন তারা আমাদের প্রচুর সহায়তা দিয়েছে। এবং পাশাপাশি এখানে উল্লেখ কেউ করেননি বলে বলছি এক লাইনে যে সরাসরি কোভিড আক্রান্ত আমরা খুব আশঙ্কা নিয়ে বেশ কয়েকটা দিন কাটিয়েছি। আমাদের শ্রদ্ধেয় সভাপতি রাজীব বসু, আমাদের শ্রদ্ধেয় সহসভাপতি ধ্রুবজ্যোতি বাগচি, শ্রদ্ধেয় সহসভাপতি শ্রী ভুবনচন্দ্র কাবাড়ি, আমাদের অন্যতম বরিষ্ঠ সদস্য মৃণাল কান্তি রায়, এরা কোভিড আক্রান্ত হয়েছিলেন। তো তাদেরকে আমরা আজকে এইখানে সুস্থ অবস্থায় পেয়ে আমরা অত্যন্ত আনন্দিত। যে লড়াইটা জারি আছে, লড়াইয়ে হয়তো কোথাও কোথাও হেরেছি, কিন্তু আমরা লড়াইটা আছি। তো এই কাজটা আমরা করেছি। পাশাপাশি আরেকটা কথা বলি, আমরা খুব সীমিত সামর্থ্যে পুজোর সময় কিছু প্রান্তিক পরিবারের মানুষের কাছে আমাদের কিছু উপহার, আমরা সাহায্য বলি না, দৃশ্যটা সাহায্য বলা, আমরা কিছু আমাদের পক্ষ থেকে কিছু উপহার তুলে দিতে পেরেছি। বন্ধ হয়ে যাওয়া ওই ভাটার শ্রমিক, বেশ কিছু প্রান্তিক পরিবারের মানুষ, এবং আমরা আমাদের দপ্তর যে অঞ্চলে সেই অঞ্চলের কিছু গৃহসহায়িকার হাতে আমরা কিছু শীত বস্ত্র তুলে দিতে পেরেছি। আমরা কিছু 21টি প্রান্তিক পরিবারের বাচ্চার হাতে কিছু লেখাপড়ার সামগ্রী তুলে দিতে পেরেছি, খুব ক্ষুদ্র, ক্ষুদ্র থেকেও ক্ষুদ্রতর। আমি আমার সম্পাদকীয়তে লেখার চেষ্টা করেছি যে কিচ্ছু না, এটা আমরা যেটা করেছি আমরা মনে করি কিচ্ছু করে, এবং শ্যামলদা যেটা বললেন একটা ঘটনা যে আমরা খুব আনন্দের সঙ্গে দেখলাম যে এই যে ভয়াবহ সংকট সেটা একদিক থেকে আবার মানুষকে কিন্তু কাছেও এনে দিল, যেমন একটা দূরত্ব তৈরি করেছিল প্রাথমিকভাবে সামাজিক দূরত্ব, কিন্তু বেশ কিছু মানুষ কাছে আসলেন, বেশ কিছু মানুষ কাছে আসলেন দুর্গত মানুষের জন্য, অসহায় মানুষের জন্য, তারা খাবার পৌঁছে দিলেন, তারা জামা কাপড় পৌঁছে দিলেন, তারা প্রবীণ মানুষদের খোঁজ নিলেন, তারা চিকিৎসা সহায়তা করলেন, তারা দ্রুত অক্সিজেন যাতে মানুষ পান তার ব্যবস্থা করলেন, এরকম বারাসাতে বেশ কিছু সংগঠন খুব প্রশংসনীয় কাজ করলেন। এই প্রসঙ্গে বলতে গিয়ে একটা কথা আমি আমাদের সদস্যদের একদম সংগঠনের পক্ষ থেকে, এটা সংগঠনের একজন কর্মী হিসেবে আপনাদের কাছে একটা আবেদন করব এই প্রসঙ্গে, যদি আপনারা একটু ধ্যান দিয়ে শোনেন এই আবেদনটা। আপনাদের জানাই যে যখন কোভিডের চূড়ান্ত পিক টাইম রাজীবদা আছে, আমরা সংগঠনের পক্ষ থেকে ফর্মাল মিটিং করতে পারতাম না, আমি উদ্যোগ রাজীব দাস সুব্রত ইমান আমরা কথা বলতাম, সকলের সাথে ফোনে যোগাযোগ করতাম, বেশ কিছু ভার্চুয়াল মিটিংও করেছি আমরা। করে আমরা সিদ্ধান্ত নিলাম অত্যন্ত দ্রুত যে আমরা ওই দেখলাম যে কিছু লোক অক্সিজেন পাচ্ছেন না, সেটা কিন্তু কোভিডের জন্য নয়, মানে যারা যাদের অক্সিজেন প্রয়োজন, ধরুন টার্মিনাল ক্যান্সার পেশেন্ট অক্সিজেন প্রয়োজন, এবং অন্যান্য যাদের অক্সিজেন প্রয়োজন, সিওপিডি পেশেন্ট অক্সিজেন প্রয়োজন,
তারা অক্সিজেন পাচ্ছেন না, কারণ অক্সিজেন নিয়ে মাঝখানে একটা সময় চূড়ান্ত একটা ব্যবস্থা তৈরি হয়েছিল। যারা অক্সিজেনের ব্যবসা করেন সিলিন্ডারে, তারা হাত তুলে দিলেন, তাদের কাছে নেই, এই কথা বলতে শুরু করলেন। এবং কোথাও কোথাও মানে সাধারণভাবে বাজার চলতি যে দরটা তার থেকে অনেক বেশি দরে অক্সিজেন দেওয়া শুরু হলো বিভিন্ন ওষুধের দোকান টোকান থেকে। তো আমরা ঠিক করলাম যে অক্সিজেন আমরা শুরু করবো, অক্সিজেন দেওয়াই যাতে এই রোগকে দেওয়া যায়, এবং সেটা আমাদের খরচা মাত্র দুটি সিলিন্ডার নিয়ে আমরা শুরু করেছিলাম, পরবর্তীতে এখন তিনটি সিলিন্ডার নিয়ে আমরা পরিষেবা দিচ্ছি। একটা কথাই শুধু আপনাদের বলবো যে আমরা যে সমস্ত কাজকর্মগুলো করি সেগুলো আমরা খুব স্বচ্ছতার সঙ্গে সকলকে জানাই। আমাদের বিমানের সামনে বসে আছে, আমাদের একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে বার্তা বার্তা জানে, আমাদের একটি ফেসবুক পেজ আছে। এই পরিস্থিতিতে যখন মানুষের মানুষের যোগাযোগটা একটু কঠিন, তখন আমরা চেষ্টা করি প্রত্যেকটা বিষয় এই ফেসবুক এবং হোয়াটসঅ্যাপে দিয়ে দিতে। কিন্তু যেটা ঘটল সেটা হলো যে এই অক্সিজেন পরিষেবা নিয়ে আমাদের কিছু কিছু সদস্য, এবং সৌভাগ্য যে তাদের সঙ্গে আমাদের সম্পর্ক এতই নিবিড়, তারা আমাকে ফোন করে জিজ্ঞাসা করলো। এই জিজ্ঞাসাটা না করলে তাদের মধ্যে এই অস্পষ্টতা থেকে যেত। তারা আমাকে ফোন করে জিজ্ঞাসা করলো যে আমরা শুনছি এরকম বারাসাতে একটি প্রচার যে এই অক্সিজেন বারাসাত আত্মজনের সদস্যদের। তো আমি তাদের ভুল ভাঙানোর চেষ্টা করলাম, কিন্তু আমার আশঙ্কা যে দু একজন ফোন করলেন তার বাইরেও কি আরও দু চারজন আছেন যারা ফোন করলেন না, তাদের মনের মধ্যে কি এই ধারণাটা তৈরি হলো যে বারাসাত আত্মজন এই অক্সিজেন পরিষেবাটা দিচ্ছে শুধুমাত্র সদস্যদের জন্য। তো আমার আবেদন আপনাদের কাছে, সময় অনেক মানে অনেকেই দিতে পারবেন না আপনারা, আসতে পারবেন না, বা একইভাবে এটা শ্যামলবাবু একটু আগে বলছিলেন যে একইভাবে কন্ট্রিবিউট করতে পারবেন না, কিন্তু অনুগ্রহ করে সংগঠনের কাজকর্ম যেগুলো আমরা চালিয়ে যাচ্ছি সেগুলো সম্পর্কে একটু অবহিত থাকুন এবং অন্যকে অবহিত করুন। প্রয়োজনে যদি এই ধরনের কোনো প্রচার থাকে তাহলে তার পাল্টা যাতে আপনারা বলতে পারেন, তাহলে আপনারা ইকুইপ থাকুন, আপনারা সমৃদ্ধ থাকুন, অবহিত থাকুন। এই আবেদনটা করলাম, বলতে বাধ্য হলাম এই মঞ্চে দাঁড়িয়ে, তার কারণ আমরা অক্সিজেন পরিষেবা দিয়েছি, একটি ব্যানার লাগিয়েছি কয়েকটি, এবং বারাসাতের আটটি অগ্রণী সংগঠনের কাছে আমরা চিঠি দিয়ে জানিয়েছি যে আমরা এই কাজটা শুরু করেছি, আপনারা যে কাজ করেন সেই কাজে আমরা সহযোগিতা করতে চাই, যদি প্রয়োজন হয় আমাদের জানাবেন, আর আমরাও আপনাদের সহযোগিতা চাই। এই কথা জানানোর পরও এরকম প্রচার কিন্তু করবে। যাই হোক, আমরা আনন্দিত এই কথা ভেবে যে এই অতিমারির সময় বারাসাতে অন্তত, আমি বাইরেটা জানি না, বারাসাতে অন্তত আমরা দেখলাম বেশ কিছু উদ্যোগ, যে উদ্যোগ প্রথমে শুরু হয়েছিল ব্যক্তিকেন্দ্রিক বা কয়েকজন ব্যক্তিকেন্দ্রিক, সেগুলি সংগঠিত চেহারা নিয়েছে। ব্যক্তিকেন্দ্রিক উদ্যোগ অনেক সময় সংগঠনকে বিদ্রুপ করেছে, পরবর্তীকালে সেই ব্যক্তিকেন্দ্রিক উদ্যোগ তার নিজেদেরই সংগঠিত করে ফেলেছেন প্রশংসনীয়ভাবে। তো এরকম বেশ কিছু উদ্যোগ আমরা বারাসাতে দেখলাম, যারা মানুষের পাশে দাঁড়ালেন। আমরা প্রায় কিছুই করতে পারিনি সে তুলনায়, আমাদের তুলনায় অনেক 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 বেশি কাজ করেছেন বয়সে প্রবীণ বয়সে নবীন অনেক মানুষ তারা করেছেন, আমরা তাদের প্রত্যেককে স্যালুট জানাচ্ছি বারাসাত আত্মজনের পক্ষ থেকে, যারা এই সময় এই সংকটের সময় মানুষের পাশে দাঁড়িয়েছিলেন। এই সুযোগে আরেকটি কথা বলবো যে আমি অন্তত ব্যক্তিগতভাবে উপলব্ধি করলাম এই সংকটের সময় যে আমরা বারাসাত আত্মজনের সমস্ত সদস্যরা খুব স্বাভাবিকভাবেই বয়সে প্রবীণ, বেশিরভাগ পরিচালন সমিতিতে অডিট অন্যান্যরাও, তো এই বয়সের প্রবীণত্বের কারণে আমাদের মোবিলিটি এই সংকটের সময় একটু কমে গিয়েছিল। আমাদের বাড়ির লোক স্বাভাবিকভাবেই বাড়ির লোক বাড়ি থেকে বেরো তো দিচ্ছিল, এখনো দেয় না প্রায়। তো এই যে সমস্যাটা, এই সমস্যাটার সমাধানে আপনারাও আপনাদের
কিছু পরামর্শ আমাদের দিন, আমাদের কিছু স্বেচ্ছাসেবক দরকার, এবং আমরা পরশতত্ত্বজনের কাজকে যদি আরেকটু আরেকটু বিস্তৃত করতে পারি, বা বিস্তৃত না বলে একটু অন্যরকম কাজ করতে পারি, যে কাজে অপেক্ষাকৃত নবীনেরা আকৃষ্ট হবে, এরকম কোন কাজে যদি পরশতত্ত্বজন সামাজিক কাজে যুক্ত হতে পারে, এ ব্যাপারে আমি আমার আমার প্রয়োজন আমি অনুভব করছি। কারণ আমরা ষাটোর্ধ সত্তরোর্ধ মানুষেরা কতদিন, মানে আমাদেরও হয়তো স্মৃতিচারণ আগামীতে হবে কারণ কারণ, তো সেই জায়গায় দাঁড়িয়ে যে আমাদের অপেক্ষাকৃত নবীনদের আকৃষ্ট করা যায় এরকম কাজকর্মে পরশা তত্ত্বজনকে যদি যুক্ত করা যায়, ব্যাপারে আপনারা পরামর্শ দেবেন। এই কটা কথা আপনাদের সামনে বললাম, কর্মসূচি নিয়ে আমরা এই কাজগুলো করতে পেরেছি। আর এই মুহূর্তে আমাদের আজকের অনুষ্ঠানের যেটা মূল, যেটা তৃতীয় পর্বের যে মূল আকর্ষণ, সেটা আমাদের পত্রিকা প্রকাশ, আমাদের খুব আনন্দের, খুব আদরের জিনিস এই আত্মজন কথা। এই আত্মজন কথার আনুষ্ঠানিক প্রকাশ করবার জন্য এখানে উপস্থিত আছেন আমাদের আত্মজন কথা, যেটা উত্তম একটু আগে বলেছে যে প্রধান উপদেষ্টা শ্রী অনীশ ঘোষ এবং আমাদের অন্যতম উপদেষ্টা অনুপ ঘোষ যৌথভাবে এই আত্মজন কথার আনুষ্ঠানিক প্রকাশ করবেন। আত্মজন কথার দশম সংখ্যা প্রকাশ মঞ্চে ডাকবো অনুদা এবং অনীশকে। আর একটা আনন্দ সংবাদ যে আমরা চেষ্টা করি প্রায় প্রতিটি সদস্যের বাড়িতে আত্মজন কথা পৌঁছে দেওয়ার, কিন্তু বারাসাতের বাইরের যারা, অর্থাৎ সোদপুর, টিকাগড়, মধ্যমগ্রাম বা এগুলোই অসংখ্যাংশ সদস্য আমাদের আছে, তাদের বাড়িতে পৌঁছে দেওয়া সম্ভব হয় না, তারা যদি এসে না নিয়ে যান। তো আমরা এই সংখ্যা থেকে ওই ডিজিটাল পিডিএফ করে বারাসাত আত্মজনের গ্রুপে আমরা পিডিএফটা দিয়ে দিচ্ছি, যে যারা হার্ড কপি পাবেন না তারাও সফট কপি যাতে পত্রিকা পড়তে পারে। এই কাজটার জন্য হিমাংশুকে আমরা সকলেই ধন্যবাদ দিচ্ছি, হিমাংশুর সৌজন্যে এই কাজটা হয়েছে। আর এবারে আনুষ্ঠানিক প্রকাশ অনীশ ঘোষ এবং অনুপ ঘোষের হাত দিয়ে দশম সংখ্যা আত্মজন কথা। মানুষের পাশে দাঁড়ায় বিভিন্ন কাজে, তার সেগুলো পুনরুক্তি করার প্রয়োজন নেই, আপনারা যারা এখানে আছেন তারা কম বেশি সবাই জানেন। তো যে কাজগুলো বারাসাত আত্মজন করে মানুষের জন্য, মানুষের পাশে থাকার জন্য, মানুষের পাশে সহযোগিতার হাত মানুষের দিকে বাড়িয়ে দেওয়ার জন্য, তার মধ্যে একটা হলো শিল্প সংস্কৃতির দিক থেকে মানুষের মেধা মননকে পরিশীলিত করা এবং তাকে
সেই সাহিত্য সংস্কৃতির মুখী করে তোলেন। তার একটা প্রয়াস হচ্ছে বারাসাত আত্মজন। সুশান্তদা বলেছেন যে বারাসাত আত্মজন প্রথম 27 মাসে 9টা সংখ্যা নিয়মিত হয়ে গিয়েছে, তারপরে প্যান্ডামিকের জন্য একটা বিরতি পড়ে, আজ 10ম সংখ্যা উদ্বোধন হলো এমন একটি দিনে যেটা বারাসাত আত্মজনের প্রতিষ্ঠা দিবস, 12তম প্রতিষ্ঠা দিবস এবং মহাসমুদ্র সমান মহামানব স্বামী বিবেকানন্দের 159তম জন্মদিন। আপনারা একটা কথাই বলব, আজ যেহেতু বিবেকানন্দের জন্মদিন, বিবেকানন্দকে আমরা চিনতাম নানা রূপে, আমরা জানি নানা রূপে, বেদান্তি, তারপরে অদ্বৈতবাদী, দার্শনিক, শিক্ষক, সমাজ সংস্কারক এবং প্রত্যক্ষ রাজনীতিক না হয়েও রাজনৈতিক প্রভূত জ্ঞান সম্পন্ন একজন মানুষ। সেই বিবেকানন্দকে আমার মনে হয় আমাদের প্রভূত পরিমাণে পড়া উচিত। বিবেকানন্দকে আমরা সন্ন্যাসী হিসেবে দেখেছি, কিন্তু তিনি বলতেন আমি একজন সোশ্যালিস্ট। সোশ্যালিস্ট মানে মানুষের সঙ্গে যিনি থাকেন, মানুষের কথা যিনি ভাবেন, তার এই চেতনা আত্মজিজ্ঞাসা আত্মপরবর্তি আত্মানুসন্ধানের মধ্যে দিয়ে তিনি লাভ করেছিলেন, মহামানবে পরিণত হয়েছিলেন, ক্ষণজন্মা পুরুষ। তার জীবনে যা আমাদের দিয়ে গেছেন তিনি নিজেই সে সম্পর্কে বলে গেছেন, ভারতবর্ষে আর একটা বিবেকানন্দের জন্ম হলে, থাকলে, একটা বিবেকানন্দ থাকলে সে বুঝতে পারত এই বিবেকানন্দ কী করে গেল। মহামানবকে আমার প্রণাম, আপনারা সবাই ভালো থাকবেন, মানুষের পাশে থাকবেন। বিবেকানন্দই বলেছেন যে যে ধর্ম মানুষের পেটে ভাগ দিতে পারে না, ধর্মকথা সেই ধর্মকথা শুনিয়ে লাভ নেই, সেই ধর্মকথা লেকচারে পরিণত হবে, লেকচার ফেকচার একদম এই ভাষায় বলেছিলেন, ব্যঙ্গ করে, যে ধর্মকথা যদি আমাদের পেটে ভাগ না দিতে পারে সেটা লেকচার ফেকচারে পরিণত হবে। আর বলেছিলেন দুই সমাজের দুটো সম্প্রদায় দুটো বয়সের মানুষকে উল্লেখ করে যে যে ধর্ম বা ঈশ্বর একজন বিধবা মহিলার পেটে মুখে অন্ন তুলে দিতে পারে না, একটি শিশুর মুখে অন্ন তুলে দিতে পারে না, আমি সেই ধর্মে বা ঈশ্বরকে বিশ্বাস করি না, মানি না। কেন বলেছিলেন, যে আমাদের এই সমাজে সবচেয়ে অবহেলিত, নিপীড়িত এবং বঞ্চিত বা অবহেলিত বলুন বা নিজেদের সঙ্গে নিজেদের জোর নেই যে জানে, সেই দুটি শ্রেণী হলো 100 তখনকার দিনে ছিলেন, এখনো কম বেশি আছেন, সমাজের বিধবা মহিলারা এবং শিশুরা, যারা যাদের আত্মগত দুর্বলতা বেশি বলে মনে হয় আজও এই ভারতবর্ষে, স্বাধীন ভারতবর্ষে। তো সুতরাং বিবেকানন্দকে পড়া দরকার আরো বেশি করে, নিজের আত্মজিজ্ঞাসা আত্মপরবর্তি আত্মানুসন্ধান বাড়ানোর জন্য রবীন্দ্রনাথ ঠাকুর দার্শনিক, মহান দার্শনিক রমানন্দকে বলেছিলেন যে ভারতবর্ষকে জানতে গেলে আগে বিবেকানন্দকে ভালো করে পড়ব। আমিও বলব যে আমরা বিবেকানন্দকে কিছুই জানি না, কিছুই চিনিনি। বিবেকানন্দ যাবতীয় ঐশ্বর্য লুকিয়ে আছে বিবেকানন্দ রচনাবলীর মধ্যে, সেগুলো আমাদের ঘরের বইয়ের তাকে সাজিয়ে রাখা নয়, তার ভেতরে ঢুকতে পারলে আমরা নিজেদের অন্য মানুষ হিসেবে চিনতে পারব, মানুষের সেবায় লাগতে পারব, যা বারাসাত আত্মজন যাকে তাদের আদর্শ হিসেবে মেনে নিয়ে আজকের দিনে সেই সংস্থার প্রতিষ্ঠা করেছিল এবং মানুষের জন্য বিভিন্ন কাজে এগিয়ে আসে, আরও অনেক কাজ করতে চাইছে, নানামুখী কাজ, সামাজিক কাজ, কল্যাণমুখী কাজ। আপনারা সঙ্গে থাকবেন আশা করি। নমস্কার, ধন্যবাদ অনীশটাকে, অনীশ ঘোষ। তিনি বিবেক চেতনায় দীক্ষিত হওয়ার যে আহ্বান জানালেন, প্রকৃত অর্থে অবশ্যই সেটা স্মরণ করার যোগ্য এবং পালন করার মতো। এবারে আমি আহ্বান করব আমাদের বারাসাত আত্মজনের উপদেষ্টা মণ্ডলীর আরেক সদস্য শ্রদ্ধেয় অনুপ ঘোষ। তার সম্পর্কে বোধ হয় আর কিছুই বলার কোনো প্রয়োজন রাখে না। অনুপ ঘোষ, অনেকক্ষণ বলা কওয়া চলছে, আমি সামান্য একটি কথাই বলব। এটি হচ্ছে যে
এই মুহূর্তে আমাদের দেশের, আমাদের রাজ্যের, আমাদের অঞ্চলের প্রেক্ষাপটে স্বামীজির একটি কথা আমার বারবার মনে হয়, উনি সে বক্তব্যের অনুষঙ্গেই বলছি। শিকাগো ধর্ম মহাসভায় বক্তৃতার পর স্বামীজিকে যখন একজন মহিলা সাংবাদিক পরিচয় করাচ্ছেন, হি ইজ দ্য গ্রেট হিন্দু মঙ্ক, তখন স্বামীজি তাকে হাত তুলে বাধা দিলেন, বললেন যে আই এম নট এ হিন্দু মঙ্ক, আই এম এন ইন্ডিয়ান মঙ্ক। আজকের দিনে এই কথাটা খুব প্রয়োজনীয় আমাদের মনে রাখা, কারণ স্বামীজিকে নিয়ে ধর্মীয় ব্যবসা শুরু হয়ে গেছে, চলছে, কতদিন চলবে এই ধর্মীয় ব্যবসাকে আমাদের যারা রক্ষার দায়িত্বে আছেন তারা রূপের আমরা অন্তত মানসিকভাবে নৈতিকভাবে আমরা মাথায় রাখি স্বামীজিকে নিয়ে ব্যবসা আমরা করতে দেব না। আর আমার হাতে যেটি রয়েছে যার প্রায় একটা বছর যার তৃষ্ণা আমরা তৃষ্ণার্থ, আমি অন্তত তৃষ্ণার্থ, সে তৃষ্ণা আজকে আমার মিটল। এবং আমি যেহেতু আত্মজনের একজন ঘরের লোক, প্রায় নিজের পিঠির কোনো খুব কষ্টকর ব্যাপার, খুব কষ্টকর ব্যাপার নিজের সে চেষ্টা আমি করছি না, কিন্তু এই পত্রিকাটা সত্যি এর জন্য চাতক পাখির মতো অপেক্ষা করি। আজকে সে দেশটা আমার মিটল, ধন্যবাদ এই পত্রিকার যারা প্রকাশক মন্ডলী, বিশেষ করে আমার অত্যন্ত স্নেহভাজন সুশান্ত যে সম্পাদক এই পত্রিকা, তাদেরকে আমার অকুণ্ঠ অভিনন্দন জানিয়ে এবং আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে ধন্যবাদ এবং শ্রদ্ধা জানাই অনুপদাকে। অনুপদা উল্লেখ করলেন স্নেহভাজন সুশান্ত দার কথা, পত্রিকা প্রকাশের জন্য ধন্যবাদ জানাচ্ছেন। আসলে ওই ঘরের মানুষকে আর কি ধন্যবাদ, রাত্রির 10:45 সময়ও সুশান্ত দত্তগুপ্ত আমাদের সকলের শ্রদ্ধাবান প্রেসে আছেন। আমরা যারা অপেক্ষাকৃত নবীন কিন্তু মুন্ডুর দিক থেকে বুড়ো, তারা শঙ্কিত হচ্ছি মানুষটা কখন বাড়ি ফিরবেন। অবশেষে আমার রচিত চিত্রনাট্যে আজকে প্রকাশ করছি, সুশান্তদা বুঝতে পারেননি, মানে আমি বিপন্ন হয়ে শঙ্কিত হয়ে রচনা করে হিমাংশুকে পাঠালাম, তুই কি উদ্ধার কর, গিয়ে বলিস না যে তুই আমার কাছ থেকে আজকে বললাম। সুশান্তদাকে অপরাধবোধ থেকে এগুলো মাঝে মধ্যে করতে হয়, সুশান্তদাও নিশ্চয়ই মার্জনা করে নেবেন। তখন প্রায় 10:45 রাত্রি। যাই হোক, আমি এবার আমাদের সংগঠনের সহসভাপতি, অন্যতম সহসভাপতি শ্রদ্ধেয় ধ্রুবজ্যোতি বাগচীকে আমি আহ্বান করব আজকের এই অনুষ্ঠানে সমাগত সকলকে ধন্যবাদ জ্ঞাপনের জন্য। মাননীয় সভাপতি শ্রদ্ধেয় রাজীব বসুর অনুমতিক্রমে আমি ধ্রুবজ্যোতি বাগচীকে অনুরোধ করছি এবং তার বক্তব্যের মধ্যে দিয়েই আজকের অনুষ্ঠানের সমাপ্তি হবে। শ্রদ্ধেয় ধ্রুবজ্যোতি বাগচী, নমস্কার, শুভদিন। যে যুবনায়কের জন্মদিনে আমাদের বারাসাত মন্ত্রীজন আত্মপ্রকাশ করেছিল তারই দ্বাদশ প্রতিষ্ঠা দিবসে আপনাদের আমার সশ্রদ্ধ শুভেচ্ছা। বিগত বছরের সমস্ত শোক কথা ভুলে গিয়ে নতুন বছরে আমরা পদার্পণ করেছি, আপনারা ভালো থাকুন। আর আমার শ্রদ্ধা জ্ঞাপন আজকে যুবনায়কের উদ্দেশ্যে তারই প্রিয় একটি গান নিয়ে রবীন্দ্রনাথের গান, সত্য মঙ্গল প্রেমময় তুমি ধ্রুব জ্যোতি তুমি অন্ধকার, সত্য মঙ্গল প্রেমময় তুমি ধ্রুব জ্যোতি তুমি অন্ধকার, তুমি সদা জানো হৃদয়ে বিরাজ দুঃখ জ্বালা সেই পাশরে, ওহে দুঃখ জ্বালা সেই পাশরে, সত্য মঙ্গল প্রেমময় তুমি ধ্রুব জ্যোতি তুমি অন্ধকার, তোমার জ্ঞানে তোমার ধ্যানে তব নামে
সভাপতির অনুমতি নিয়ে আমরা সভা ঘোষণা করলাম।